الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر آمنت بالله صدق الله العلي العظيم মদিনাতুল উলুম সাবিদ আলী মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত হযরত উলামায়ে কেরাম রব্বিয়ানে আজম দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ প্রিয় ছাত্র ভাইয়েরা যুবক বন্ধুরা পর্দার আড়ালের মা ও বোন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি করুণা দয়া যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দিনে এই মজলিসে আমাকে আপনাকে একত্রিত করেছেন এটা মালিকের অনেক বড় দয়া আর করুণা কোরআনুল কারীমের মধ্যে আসছে আল্লাহ বলেন দিন বুঝার জন্য আমি যার দিলটা খুলে দেই দিন বুঝার মানসিকতা যাকে দান করি দিন শেখা দিন জানা দিন মানার মানসিকতা যাকে দান করি আল্লাহ বলেন ওই বান্দা সারাক্ষণ আমার স্পেশাল নূরের আওতায় থাকে দুর্ভাগ্য তার জন্য যার দিল শক্ত দিন মানতে চায় না বুঝতে চায় না বরং আলেমরা যখন বুঝাতে চায় তো বুঝে তো না উল্টা উল্টা বুঝে কখনো কখনো তো এমন হয় দুর্ভাগ্যের কথা এটা অনেকে হয়তো বিব্রত হবেন আমার এই কথায় কিন্তু এটাই বাস্তবতা এগুলো আমাদের দুঃখের কথা কষ্টের কথা কাউকে উপহাস করার কথা নয় কষ্টের কথা যে কোথাও কোথাও তো এমন হয় যা আলেমরা চায় দিন বুঝাইতে আর কিছু পোড়া কপাল আছে তারা চায় খেলতে আলেমরা বলো ভাই দিন বুঝো আলেমরা বলেন দিন বুঝো পোড়া কপাল বলে আসো খেলা হবে আজিব কথা না এটা আরে বুঝার জিনিস বুঝতে হয় বুঝার জিনিস দিয়ে খেলা যায় না খেলার জিনিস আলাদা বুঝার জিনিস আলাদা এটা কেন হইলো ওই যে দিল শক্ত দিন বুঝতে চায় না আল্লাহ বলেন এমন মানসিকতা যাদের এরা স্পষ্ট গুমরাহিতে নিমজ্জিত সূরা জুমার আয়াত নম্বর 22 এ রব্বুল কারীম এই কথাটা বলেছেন মালিক বলে আফামান শরাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহি فويل للقاسية قلوبهم من ذكر الله أولئك في ضلال مبين এই আয়াতের মধ্যে রব করিম এই কথাগুলো বলেছেন মহতরম হাজরিন যে মহান মালিক এই নিয়ামতে আমাদেরকে ধন্য করলেন ওই মালিকের শুকরিয়া আদায় করি জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ আমি সূরাতুল আসর তিলাওয়াত করেছি এবং এই সূরা তিলাওয়াত করার আমার মাকসাদ হচ্ছে
যে আমার ভাই শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ সাজ্জাদুর রহমান, তার একটা ভিন্ন পরিচয় আছে। ওই পরিচয় এটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ না, তিনি আমাদের দিনই ভাই, এটাই আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ। ভাই কিছু কথা বলেছেন, সূরা আসর দিয়ে আমি ওই ভাইয়ের কথাগুলোর ব্যাখ্যা দেওয়ার জন্য এই সূরাটা পড়েছি, যেন তিনি কিছু হেডলাইন ফিট করছেন, আমি এখন এটা তাফসির করবো আর কি। নিয়েছি সূরা আসর, যেন আমার কথাগুলো কোরআনকে সামনে রেখে হয়, যেহেতু তাফসির ও কোরআন মাহফিল। কোরআনের একটা ছোট্ট সূরা, তিন আয়াতের সূরা, বাকি এই সূরাটা এত গুরুত্বপূর্ণ এবং তার ভেতরে এত বিশালতা যে ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি বলেছেন, لو لم ينزل غير هذه السورة لكفت الناس لأنها شملت جميع علوم القرآن, যে যদি কোরআনের অন্য কোন কিছু নাজিল না হয়ে কেবল এই একটা সূরা সূরাতুল আসর নাজিল হতো, তো মানুষের হেদায়েতের জন্য এই একটা সূরাই যথেষ্ট হয়ে যেত। কেন? তিনি বলেন, কারণ এটা কোরআনের সমস্ত জ্ঞানকে নিজের মধ্যে নিয়ে আসছে। আমি বলি সময়ের পরিভাষায়, যেন গোটা কোরআনের একটা মেমোরি কার্ড হচ্ছে সূরাতুল আসর। মেমোরি কার্ড বুঝেন আপনারা, দেখতে অনেক বিশাল ছোট্ট, অথচ ছোট্ট মেমোরি কার্ডের মধ্যে এরকম হাজারো কোরআন ঢুকানো যায়। তো সূরাতুল আসরটা যেন এমনই একটা মেমোরি কার্ড যার ভেতরে গোটা কোরআনটাই আছে। আমাদের অযোগ্যতা, অক্ষমতা, দুর্বলতা, এর কারণে আমরা ওইভাবে বুঝি না, জানি না, যতটুকু জানি ততটুকু বলতেও পারি। যাই হোক, সর্বোপরি আমার ভাইয়ের ওই কিছু কথা, বিচ্ছিন্ন বিক্ষিপ্ত কিছু কথার মধ্যে মূল যে বক্তব্যটা ছিল, ওই বক্তব্যটাকে আমি ধরে এই সূরাকে ওই বক্তব্যের উপর দিয়া লাগাইয়া টোটালটার একটা ব্যাখ্যা করতে চাই। এটাই হচ্ছে আজকের বয়ান। আল্লাহ তাআলা সূরাতুল আসর শুরুতেই যে আয়াত, তিনটা আয়াত, প্রথম আয়াতে রব্বে করিম বলছেন ওয়াল আসর, মানে হচ্ছে আসরের কসম, আসরের কসম। আসর মানে কি? যার কসম আল্লাহ খাইলেন, এটা আমরা পরে বুঝব। আগে কসমের একটা মাসআলা বুঝি। কসমের মাসআলা হচ্ছে মানুষের জন্য আল্লাহর নাম ছাড়া কারো নামের কসম খাওয়া জায়েজ নাই, খাইলেও কোনো কিছু হয় না, এটার কোনো গুরুত্ব নাই। এই সমাজে বহু রকমের কসম আছে, বকটা ছুঁয়া বললাম এটারও একটা কসম মনে করা, মাথা ছুঁয়া বললাম এটারও একটা কসম, আমার বাচ্চার কসম, মায়ের কসম, দুষ্ট পোলাবান তো আর একটু আগ বেড়া করা, আমার প্রেমের কসম, এগুলা সব ফালতু কসম। মানুষ শুধুমাত্র কসম খাবে কার নামে? কেন? কারণ কসমের উদ্দেশ্য হচ্ছে যিনি বক্তা বক্তব্য দিচ্ছেন সে তার বক্তব্যকে শ্রোতাদের সামনে বিশ্বাসযোগ্য করানো, এটাই কসমের উদ্দেশ্য। তো বিশ্বাসযোগ্য করাইতে হইলে আল্লাহর নামটাই যুক্ত করাইতে হইবে, অন্য নাম না। কিন্তু আল্লাহ তাআলা তার বক্তব্য দেওয়ার জন্যে, বিশ্বাসযোগ্য করানোর জন্যে কসমের দরকার নাই, আল্লাহ যেভাবেই বলেন আমরা বিশ্বাস করতে বাধ্য। তাইলে বোঝা গেল আল্লাহর কসমের উদ্দেশ্য মানুষের উদ্দেশ্য এক না, যার ফলে আল্লাহ তাআলা আমাদের জন্য যেমন আল্লাহর নামের কসম খাওয়া শর্ত, আল্লাহ তাআলা ওই নিয়মের মধ্যে নাই, আল্লাহ কোন নিয়মের মধ্যে নাই, আল্লাহ যা করেন ওইটাই নিয়ম। তো আল্লাহ তাআলা আল্লাহর নাম ছাড়াও কসম খেয়েছেন, অনেক বিষয়ের কসম খেয়েছেন। সূরা আশ-শামসি ওয়াদুহাহার মধ্যে সাত বিষয়ের কসম খাইছেন, সূরা লাইলের মধ্যে আল্লাহ কসম খাইছেন, সূরা দোহার মধ্যে কসম খাইছেন, সূরা বালাদের মধ্যে আল্লাহ কসম খাইছেন, সূরা তিনের মধ্যে আল্লাহ কসম খাইছেন, এই যে সূরা আসর এখানেও আল্লাহ কসম খাইছেন। আল্লাহর কসমের উদ্দেশ্য বিশ্বাসযোগ্য করানো না, তো কি উদ্দেশ্য? তো মুফাসসিররা বলেন আল্লাহর কসমের উদ্দেশ্য হচ্ছে আল্লাহ যেই শব্দটার কসম খান
যে বিষয়টার কসম খান আল্লাহ বান্দাকে বুঝাতে চান, এরে বান্দা এই বিষয়টা আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তুমিও গুরুত্ব দিও, এটা আল্লাহর উদ্দেশ্য। আল্লাহ কসম খাচ্ছেন ওয়াল আসর, আমার কথাগুলো আপনাদের একটু কষ্ট করে বুঝতে হবে, আমি খুব গলা ভাঙা মানুষ সারা জীবন, এর মধ্যে মাঝে মধ্যে খুব বেশি খারাপ হয়ে যায়, এখন সিরিয়াল চলতেছে বেশি খারাপ হয়েছে। গত 4-5 দিন আগে সিলেটের লম্বা সফর ছিল এবং খুব ধকল গেছে, মানে আমরা কোথাও গেলে মানুষ আমাদের দিয়ে পুরা হক আদায় করে সময়ের, জোহরের পরে, আসরের পরে, এশার পরে, মাগরিবের পরে, যেমনে যে যেমনে পার ওইভাবে চুষে চুষে খায়। আমাদের অবস্থা কাহিল, এই যে আজকে আপনাদের এখানে আসবো, ওলামায়ে কেরাম খবর পাইছেন, জিনাইদহের ওলামায়ে কেরাম খবর পাইয়া ওনার একটা প্ল্যান সাজাইছে যে হুজুর আসবে, আমাদেরকে ছাড়া ওদিকে যাবে এটা দেওয়া হবে না, তো মিল্লা সিদ্ধান্ত নিছে যে হুজুর জিনাইদহ হইয়া একটু আসবে। তো দেখেন এখানে আসার আগে ওখানে হাজিরা দিয়ে আসতে হয়েছে, ওলামায়ে কেরামের একটা প্রোগ্রাম ছিল, কিছু সময় কথা বলছি, দোয়া হয়েছে, তো এরপর এখানে আসছে। তো আমাদের হালত এরকম, ঘুমানোর সময় নাই, আরামের সময় নাই, স্বাস্থ্যের কি খেয়াল করব। হ্যাঁ, এটাও একটা শুকর আল্লাহ তাআলা কাজে লাগায় রাখছেন, এটাও একটা শুকর, আল্লাহ সবাইকে কাজে লাগান না। দেখেন একটু আগে এক ভাই বলতেছিলেন, তারও এক ভাই বড় কর্মকর্তা, তো আজকের এই প্রোগ্রাম এবং এখানকার আয়োজন, মাদ্রাসা, মসজিদ, দিনী পরিবেশ, এটা দেখে বলতেছেন যে হায় আমার ভাইও সেম লেভেলের একজন কর্মকর্তা, আর এখানেও একজন পাওয়া গেল, দুইজনের মধ্যে হারে কি পার্থক্য। তো বলি আল্লাহ সবাইকে দিয়ে কাম নেন না দিনের কাজ, আল্লাহ দিনের কাজ তার মাধ্যমেই নেন যাকে আল্লাহ পছন্দ করেন। আমাদেরকে আল্লাহ লাগায় রাখছেন, এটা আমাদের কোনো আফসুস না, কষ্ট না, বরং এটাই আমাদের আনন্দ যে আল্লাহ তাআলা তার দিনের জন্য আমাদেরকে কাজে লাগায় রাখছেন। আলহামদুলিল্লাহ, লাকাল হামদু ইয়া আল্লাহ, আল্লাহ শুকর, আলহামদুলিল্লাহ। তো কথাগুলো বলার মাকসাদ হচ্ছে যে আমি আপনাদেরকে খুব সুন্দর করে করে বলতে পারবো না, আমি ওইভাবে পারিও না, ওই যে মাওলানা কি সুন্দর করে টেনে টেনে কথা বলছে, মাশা আল্লাহ, গায়া গায়া কথা বলছে, মানুষকে চাঙ্গা রাখার যত রকমের ফিকির আছে সব করছে বেচারা আল্লাহর বান্দা, করবে কি। এখন জিনিস যদি হয় প্লাস্টিকের, ওইটারে হাজারো গুতাইলে তো এনতে রস্ত বেরিব না, আর আমাদের হালত তো হয়ে গেছে এরকম, আমরা এখন প্লাস্টিক হয়ে গেছে। এই যে আল্লাহর বান্দা বলছে আরো জোরে চিল্লে বলেন, মনে হয় যেন অর্ধেক মানুষ ঘুমাইয়া গেছে আর না হয় খাইয়া আসে নাই, এইরকম একটা অবস্থা। খাইয়া আসছেন কিনা জিজ্ঞেস করুন না, পরে আবার কোন বিপদে পড়ি দরকার নাই, কিন্তু এতটুকু বলেন ঘুমাইছেন নি আপনারা, কে কে ঘুমাইছেন একটু হাত তোলেন তো দেখি, আল্লাহ আকবার, হাসে না, অট্ট হাসি, এটা অট্ট হাসি নিষেধ। এটাও আমার একটা মাকসাদ আছে, একটু নড়াচড়া পড়লে তো একটা আগ্রহ তৈরি হবে, কে মৌলবি তো মনে করছিলাম যেমন এমন না, একটু হাসি দেখ, একেবারে কাট্টা মৌলবি না, আমার সাথে একটু মিলবো, ঠিক আছে একটু কথা শুনে, তো জোয়ান পোলাবেন দোকানপাট ছাইরা আসবে, ওই দোকানপাটের জন্যই এই সুরাটা তেলাওয়াত করছি, ভাই যেটা বলছে খেয়াল করেন, এবার তো মনোযোগ দিয়ে শুনলে আশা করি কিছু কথা পাওয়া যাবে ইনশাল্লাহ। আপনাদের কান আমি খুশি করতে পারবো না, কিছু বয়ান আছে কান খুশি করার মতো, ওটা একটা যোগ্যতা আলহামদুলিল্লাহ, আমি দোষণীয় বলছি না, ওই যোগ্যতাই আমার নাই, আমি শুরুতে আত্মসমর্পণ করলাম আপনাদের কাছে, ওই যোগ্যতাই আমার নাই যে আপনারা খুব ভারী মজা পাবেন। ওহ হো গলা একটা মাশা আল্লাহ, সুবহান আল্লাহ, কণ্ঠ না গলা, কোকিল কণ্ঠ, মাশা আল্লাহ, আমার হলো বাসকণ্ঠ, কি কণ্ঠ আমি বলেন না, বাসকণ্ঠ, তাও কোন বাস, আস্তানা ফাটা বাস কণ্ঠ, কোন বাস, এখন মনে চাইলে বসেন, না চাইলে বাড়ির যান, তাও দোকানে ঘুরেন না, এটা হইলো কথা। মহতরম হাজরিন, আল্লাহ তাআলা বলছেন ওয়াল আসর, আসরের কসম, নিশ্চয় আসর বড় দামি জিনিস, যার কারণে আল্লাহ আসরের কসম খাইলেন, আগেই বুঝায় আসছি, আল্লাহ তো কসম ওই বিষয়ই খান যা আল্লাহর কাছে অধিক গুরুত্বপূর্ণ, আমাদেরকে বুঝাইতে চান বান্দা আমার কাছে গুরুত্বপূর্ণ, তোমরাও গুরুত্ব দাও। তো কি এমন জিনিস আসর যার কারণে আল্লাহ কসম খাইলেন, মুফাসসিরিনে কেরাম ভিন্ন 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 বক্তব্য দিয়েছেন, অনেক কথা আছে,
সবগুলোর দিকে ছুটলে আমি কথা শেষ করতে পারবো না। আমি একটা ব্যাখ্যাকে সামনে রেখে আমার কথাকে আগায় নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সেটা হচ্ছে একটা মত, এটাও আসর হচ্ছে আমার আপনার হায়াত, জীবনটা। এমনি আসর মানে সময় কাল, বিভিন্ন অর্থ আছে। এখানে আমরা আপাতত এই অর্থটা ধরে কথাকে আগায় নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসরের কসম মানে আল্লাহ বলছেন, ও বান্দা তোমার হায়াতের কসম। তার মানে কি? আমার আপনার জীবনটা অনেক দামি, অনেক দাম এই জীবনের। ইমাম রাজি রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন, সূরাতুল আসরের ব্যাখ্যা আমি শিখেছি এক বরফ বিক্রেতার কাছ থেকে। কার কাছ থেকে? মানে বাজারে বরফ বিক্রি করতেছে আর চিল্লাইতেছে, ইরহামু মাইয়াযুবু রাসু মালিহি, চিল্লাইতেছে। মানে হলো যার মূল ধন গলে যাচ্ছে, ও মানুষ তোমরা তার উপর রহম করো। বরফ তার মূলধন, সময় যত যাচ্ছে গলে যাচ্ছে, তো আমার উপর রহম করো, মানে বরফ কিনে আমাকে বাঁচাও, নাহলে গলে গলে আমার মূলধন তো শেষ হয়ে যাবে। তো চিল্লাইতেছে, ইরহামু মাইয়াযুবু রাসু মালিহি, ও ভাই যার মূলধন গলে গলে শেষ হয়ে যাচ্ছে তার উপর একটু দয়া করো। ইমাম রাজি বলেন, এই বরফ বিক্রেতার কাছ থেকে সূরা আসরের ব্যাখ্যা বুঝছি, যেন আল্লাহ বলতেছেন, এরে বান্দা তোর হায়াতটা বড় দামি, এটা তোমার মূলধন, এটা যত গড়াবে গলে গলে মূলধন কিন্তু শেষ হয়ে যাবে, থাকতে থাকতে মূল্য দাও, থাকতে থাকতে মূল্য দাও। আমার হায়াতের কত দাম ভাই, আমাদের কি জানা আছে? আমাদের জীবনটার দাম কত জানা আছে? আয় মালিক, আমাদের জীবনটার দাম কত? কোরআনের একটা আয়াত হাদিস থেকে ব্যাখ্যায় যেটা বোঝা যায়, কেউ যদি এই জিন্দগিতে 100 বছর বাঁচে, তো আখেরাতের টাইম অনুযায়ী মাত্র 2.5 মিনিট। কত আছেন কেউ 100 বছর বলা? নাই, 100 বছরের মধ্যে কেউ কি 100 বছরই আবাদত করে? ধরলাম 50 বছর আবাদত করছে, ধরলাম, তার মানে 100 মিনিট। কত? 100 মিনিট আবাদত করনে ওয়ালা এই জমিনে একজনও নাই আমার বিশ্বাস। মানে 50 বছর এক নাগারে আবাদত করছে, কিচ্ছু করে নাই, খায় নাই, ঘুমায় নাই, কিচ্ছু করে নাই, সম্ভব এটা? ধরে নিলাম 100 মিনিট আবাদত করছে। এই 100 মিনিট সে যদি ইমান অবস্থায় যায় দুনিয়া থেকে, 100 মিনিট আবাদত করে, তো নবী আলাইহিসসালাম কি বলেন, যে তোমার এই অল্প সময়ের এত দাম, এত দাম, এত দাম, যে আল্লাহ তাআলা তোমাকে আখেরাতে যেই দুনিয়ায় বসবাস করো এই রকম কমপক্ষে 10টা দুনিয়া দান করবে। তাইলে আমাদের এই জীবনের দাম কত ভাই? এই জীবনে একটা আল্লাহ তাআলা ঈমানের নিয়ামত দিছেন, এটা দাম কত? কত দাম? অনেকে দেখি অল্প টাকায় বিক্রি হয়ে যায়, অল্প টাকায় বিক্রি হয়ে যায়। তা আমি বলি কি, যে আমাকে যদি কেউ অফার করে যে আপনাকে গোটা দুনিয়া যা আছে সব দিয়ে দিবে, কথার কথা গোটা দুনিয়ার মানুষ একমত হয়েছে যে গোটা দুনিয়ার সম্পদ যা আছে হাসান জামিলকে দিয়ে দিবে, বলে কি জন্যে? বলে আপনার ঈমানটা কিনতে চাই। এটা শুধু আমার কথা না, প্রত্যেকটা ইমানদারের একই হালত আলহামদুলিল্লাহ। তা আমাদের বক্তব্য কি হবে ভাই, আমার ইমান কিনবা গোটা দুনিয়া দিয়া? তো বেচা কিনা হবে, আসো বেচতে, কিনতে যেহেতু চাইছো ইমান, তো আসো বসো, আলোচনা হোক। কি আলোচনা? বলে মূল্য যা আছে তা দিতে পারলে ইমান বেচু। রাজি হইলাম, যাও। আমার ইমানের কত দাম, আমার হায়াতের কত দাম, তুমি যদি উপযুক্ত মূল্য দিতে পারো তো আমি বিক্রি করব, ওয়াদা। বলে কি দাম? বলে আমার নবী বলেছেন, এই ঈমানের ওসিলায় আমি কমপক্ষে 10টা দুনিয়ার মতো জান্নাত পাবো, তো তুমি মাত্র 1টা দুনিয়া লয়ে হাজির হইছো, এইরকম 10 দুনিয়া লয়, তারপরে চিন্তা করব ঈমান বেচবো কি বেচবো না। তুমি তো এখনো মূল্যই পরিশোধ করার
পারো নাই। এরপরেও যদি কেউ ধরে নিলাম দশ দুনিয়া লয়ে আইছে, বলে দশ দুনিয়া করতাম আর ধরে নিলাম কথার কথা, তাও কি করব না কেন? বলে নবী তো বলেছেন দশ দুনিয়া, এটা হলো সাইজ, সাইজ কোয়ান্টিটি কোয়ালিটি না। জান্নাতে যেই দুনিয়ার সাইজ পাবো দশ দুনিয়ার মতো, ওই জান্নাতের একটা ইটের মূল্য ওইরকম হাজার দুনিয়ার মতো না আরো বেশি। আল্লাহু আকবার, তুমি কি দিয়ে আসছো আমার ইমান কেনার জন্য? এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইগতানিম খামসান ক্বাবলা খামস, হায়াতাকা ক্বাবলা মাউতিক, ওয়া শাবাবাকা ক্বাবলা হারামিক, ওয়া সিহ্হাতাকা ক্বাবলা সুকমিক, ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। নবী বলেন পাঁচ জিনিস চলে যাওয়ার আগে আগে পাঁচ জিনিসের মূল্যায়ন করো। একদিন তো চলে যাবেই যাবে, কোনো সন্দেহ নাই, থাকতে থাকতে মূল্যায়ন করো। এক নম্বর তোমার হায়াতের মূল্যায়ন করো, মৃত্যুর আগে আগে, জীবন একদিন শেষ হবে, থাকতে থাকতে মূল্যায়ন করো। দুই নম্বর যৌবনের মূল্যায়ন করো, বার্ধক্যের আগে আগে। তিন নম্বর সুস্থতার মূল্যায়ন করো, অসুস্থ হওয়ার আগে আগে। চার নম্বর অবসর টাইমের মূল্যায়ন করো, ব্যস্ত হওয়ার আগে আগে। পাঁচ নম্বর সচ্ছলতার মূল্যায়ন করো, দারিদ্রতার আগে আগে। হাদিসে পাঁচটা কথা সুরার সাথে দুইটাকে মিল রেখে আমি শুধু দুইটাও রাখা দিব হাদিসের, বাকি তিনটা করব না সময় কম। নবী এক নম্বরে বলেছেন হায়াতাকা ক্বাবলা মাউতিক, এরা আমার উম্মত, তোমার জীবনের মূল্যায়ন করো মৃত্যুর আগে আগে। মৃত্যু হওয়ার সাথে সাথে আমল নামা বন্ধ হয়ে যাবে, এই জীবন যেখানে সেখানে নষ্ট করো না আল্লাহর ওয়াস্তে। জীবনের অনেক দাম, কত দাম, একটু খালি তুমি সুবহানাল্লাহ পড়লা দুনিয়ায়, একটু বুঝেন আগে, তাইলে এরপরে সামনে বুঝি। পরীক্ষার হল বুঝেন, পরীক্ষার হল, মুরব্বীরা পরীক্ষা দিয়েছেন কখনো? আচ্ছা না দিলেন, পরীক্ষার হল তো বুঝেন। পরীক্ষার হলে টাইম নির্ধারিত না, আনলিমিটেড, দুই ঘন্টা, আড়াই ঘন্টা, তিন ঘন্টা, সাড়ে তিন ঘন্টা, টাইম কি নির্ধারিত, নিয়ম কি? হলের বাহির থেকে লেখলে নাম্বার পাওয়া যায়, হল থেকে বাইর হয়ে গেলে নাম্বার পাওয়া যায়, নাম্বার পাইতে হইলে হলের ভিতরে থেকে থেকে লেখতে হয়, কথা ঠিক কিনা? লেখলি নাম্বার, সঠিক কথা, লেখলি নাম্বার, লেখলি নাম্বার, লেখলি নাম্বার। এক ছেলে বাড়িতে চলে গেছে, বাড়িতে যায়া বই দেখা পুরা যা আছে হুবহু সুন্দর করে একশো একশো ঠিক লেখা, বিকেলবেলা নিয়ে আসে স্কুলে নিয়ে আসছে প্রিন্সিপালের স্যারের কাছে, খাতা, স্যার আমার পরীক্ষার খাতা। এখন কেন? বলে স্যার বাড়িতে নিয়ে সুন্দর করে লিখছি একশো তো একশো। বলেন নাম্বার পাবে না পিঠা খাবে? কেন কেন, হল থেকে বাইর হইলে নাম্বার? বলেন বলেন, হল থেকে বাইর হইলে নাম্বার? ও ভাই আমার, দুনিয়ার এই জীবনটা হচ্ছে পরীক্ষার হল, দুনিয়ায় আসার আগেও আমল করলে লাভ নেই, সুযোগও নেই, দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও আমার কোনো নাম্বার যোগ হবে না। যা নাম্বার উঠাইতে হয় এই দুনিয়ার জিন্দগির পরীক্ষার হলের মধ্যে থেকে থেকেই নাম্বার উঠাইতে হবে। নাম্বার কি উঠাব? আমি ঘুরতেছি হাঁটতেছি, একবার শুধু পড়ি সুবহানাল্লাহ, পড়ি পড়ি পড়ি, সবাই বলি সুবহানাল্লাহ, আহারে কত দাম। আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যখন একবার সুবহানাল্লাহ পড়ে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে এমন একটা গাছ লাগাইয়া দেন, গাছটা এত বড় এত বড় এত বড়। হাদিসে বিভিন্ন বক্তব্য আসছে, এক বক্তব্য আসছে নবী বলেন গাছটা এত বড়, আরবের একটা প্রচন্ড তেজি ঘোড়া ফুল স্পিডে চলে, এমন একটা ঘোড়া যদি ওই গাছের গোড়ায় দৌড়ায়, নবী বলেন দৌড়াবে দৌড়াবে একশো বছর দৌড়াবে। অন্য এক বক্তব্যে আসছে পাঁচশো বছর দৌড়াবে দৌড়াবে দৌড়াবে, গাছের গোড়া দৌড়াইয়া শেষ করতে পারবে না। এই যে এইবার যারা সুবহানাল্লাহ পড়ছেন তাদের লাগছে গাছ একটা, এইবার যারা পড়ছে তাদের লাগছে আরেকটা, এইবার লাগছে আরেকটা, আল্লাহ গেছে আরেকটা,
কারবার দেখেন, আপনি দুনিয়ায় রিক্সা চালাইতেছেন, ক্যান্ডেল মারতেছেন আর বলতেছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনি দুনিয়ায় বসে বসে রিক্সা চালান, অথচ আল্লাহ তাআলা জান্নাতে আপনার জন্য গাছ লাগান। আরে মা আমার বোন, তুমি দুনিয়ায় বসে বসে রুটি বানাচ্ছ, বেলুন রুটি বানাচ্ছ, দুনিয়ায় বসে রুটি বানাও, জবান তো বন্ধ না, রুটি বানাওয়ার পড়তে থাকো না কেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দুনিয়ায় তুমি রুটি বানাও আর আল্লাহ জান্নাতে গাছ লাগাইতে থাকেন। এই যে এবার যারা পড়ছে আগো লাগছে, আরেকটা লেগে গেছে, আরেকটা লেগে গেছে, আরেকটা কি আজব কাহিনী। সারাদিনই তো আমি গাছ লাগাইতে পারি, আরে বাড়ি কি বাড়ি না। এক দুষ্ট পোলা দাঁড়ায় বলে কি হুজুর, জান্নাতে এত গাছ দিয়া করব কি আমি, জান্নাতে হুজুর ফার্নিচারের ব্যবসা আছে কি জন্য, বলে গাছগুলোর এক কাজে লাগাই। বোকা, গাছ দিয়া করবা কি বিষয় এটা না, বিষয় হচ্ছে জান্নাতে তোমার নামে বুকিং হচ্ছে, এটা হলো মূল বিষয়। আমাদের বুজুর্গরা আল্লাহর কাছে দোয়া করতে নেমে, আল্লাহ আমার জান্নাতে কোন রকম ঢুকাইয়া দিও, কিচ্ছু লাগবে না। কইতাইলে তুই ঢুকবি কিচ্ছু লাগবে না, তো কি জন্য ঢুকবি? আল্লাহ আপনার নেককার বান্দাদের জুতা ঠিক করুক। কিন্তু জানে ভালো করে যে জুতা ঠিক করার কোনো ব্যবস্থা নাই, এমনি খাদমের তো অভাব নাই, আবার জুতা ঠিক করার লেগে মানুষ লাগবে, এটা জানে, যাই না কেন বলতেছে। কোন রকম যদি আল্লাহ খালি এটারে মঞ্জুর করে, হ্যাঁ যা তুই যায় জান্নাতে আমার নেককার বান্দাদের জুতা ঠিক করবি, এত জানে নবী তো আমার গোমর কয়েই দিছে যে কোন রকম ঢুকলে কমপক্ষে 10টা দুনিয়া। এই জন্য আমি বলি কি জানেন, ওই যে মসজিদের মসজিদ নির্মাণের জন্য যখন মাঝে মাঝে চাঁদা ওঠানো হয়, এই চাঁদার কথাটা যদি মুখ দিয়ে যায় যেহেতু বাইর হয়েই গেছে, একটা কথা ভাঙ্গা নেই, চাঁদা ওঠানোর উদ্দেশ্য এটা না যে যারা মাদ্রাসা পরিচালনা করছে তারা আপনাদেরকে ছাড়া অক্ষম না, আমি জানি আপনাদেরকে ছাড়াও মাদ্রাসা চালাইতে তারা সক্ষম, কিন্তু চাঁদা কেন নেন? তো এটা আমি 1400 বছর আগে চলে যাই, চলেন একটু ঘুরে আসি। আমাদেরকে তো অনেকে বিদ্রুপ করে বলে আমরা মৌলবীরা এই জাতিকে 100 বছর পিছাইয়া দিছি, একজন কয় ঠিক না বুঝেই। আমি বলি এটা আমাদেরকে ছোট করা হইল, কেন আমরা 100 বছর পিছাইয়া দিছি, কি করছি? আমরা তো চেষ্টা করতেছি এই জাতি থেকে 1400 বছর পিছনে নিতে, সাহাবি যুগে আমরা তো চাচ্ছি উম্মতকে সুন্নতে উপর আনতে, সুন্নত কি 1400 বছর আগের কথাই বলা, আমরা তো চাচ্ছি এই জাতিকে 1400 বছর পিছনে নিতে, আর এরা অপবাদ দিচ্ছে আমরা বলে 100 বছর পিছনে নিতে চাই। আল্লাহর কাছে কোনো জবাব আছে? এই কথা যদি সঠিক হয় তাহলে তো আমরা দায়িত্ব অবহেলা করতেছি। না না আমরা 100 বছর না, আমরা এই জাতিকে কত পিছনে নিতে চাই, গাদায় বুঝে না, না বুঝেই কয় 100 বছর। গাদা আমরা কি এত দুর্বল নাকি যে 100 বছর পিছনে নিতে যাবো? ইংরেজদের যুগে ইংরেজ করে দৌড়াইলাম আমরা, আবার ওই যুগে যাইতে চাই? আমরা 1400 বছর আগে যাইতে চাই। তো ওই এই যে চাঁদা এটাও 1400 বছর আগের কাহিনী, নবী আলাইহিসসালাম সাহাবা একরামের কাছে চাঁদা চেয়েছে। আচ্ছা এখানে একটা বিষয় আপনি ভাঙ্গেন আমার সাথে, চাঁদা চেয়েছেন কে বলেন সবাই? নবী আলাইহিসসালাম চাইছেন কাদের কাছে? সাহাবা একরামের কাছে। এই দুই গ্রুপের অবস্থানটা একটু পরিষ্কার হোক, সেটা হচ্ছে নবী আলাইহিসসালাম তো ওই ব্যক্তি যাকে আল্লাহ তাআলা অফার করেছেন, হাবিব আমার আপনি শুধু বলেন আপনার জন্য উহুদ পাহাড়টাকে আমি সোনা বানাইয়া দিই, বলেন নাই? উহুদ পাহাড় কত? 1.5 কেজি, আল্লাহ, 10 কিলোর মতো লম্বা, 4 কিলোর মতো পাহাড় নাই, এত বিশাল পাহাড়কে আল্লাহ বলেছেন নবী আপনি বলেন আমি সোনা বানাইয়া দিই। নবী বলেছেন না, আমি একদিন না খেয়ে থাকবো, সবর করবো, একদিন খাবো, শুক্রিয়া আদায় করবো, আমি এমনি ভালো আছি।
এই নবীর চাদর কি দরকার? নবী তো চাইলেই উহুদ পাহাড় সোনা হয়ে যায়, তার আবার চাদর দরকার কি? তাও চাইছেন কাদের কাছে? ধনীওয়ালা সাহাবীদের কাছে, এরা খুব বড় লোক ছিল, বিল গেটস। আয় হায়, এক সাহাবী পেছনে বসে আছে মাদ্রাসায়, নবী দরস দিচ্ছেন, দিনের কথা বলছেন। নবী আলাইহিস সালাম খেয়াল করছেন সাহাবী নিজেরে গোপন করতেছে, আরেকজনের কাঁধ আর কানের মাঝখানের ফাঁক দিয়ে নবীর দিকে নে তাকায় রইছে। নবী আলাইহিস সালামের দৃষ্টি এড়ায় নাই, ডাক দিছেন, ও এভাবে পিছনে কে? তো অন্য সাহাবীরা জবাব দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, এর একটাই কাপড় চাদর। তখন তো এই লুঙ্গির মতো করতো আর চাদর গায়ে দিত, এই পোশাকটাই বেশি ছিল। বলে, ইয়া রাসূলুল্লাহ, একটাই কাপড়, এটা দিয়া কোন রকমে নিজের ঢাইকা চুপচাপ বসে রয়েছে, আপনার সামনে আসতে লজ্জা পাইতেছে। সাহাবীদের হালত তো এমন ছিল, ওই সাহাবীদের কাছে নবী আলাইহিস সালাম চাঁদা চেয়েছেন, তাও কোন নবী যিনি চাইলে উহুদ পাহাড় সোনা হয়ে যায়? তো ওই দিকে না যাইয়া এদিকে চাঁদা চাওয়ার দরকার কি? আল্লাহর কাছে চাইলেই তো আল্লাহ দিয়ে দেয়। বুঝে আসছে নি কথা? কারণ নবী আলাইহিস সালাম চেয়েছেন, আমার সাহাবীরা যে সংগ্রাম চালাচ্ছে আমি চাই তারা তাদের মাল দিয়েও কোরবানি দেয়, জীবন দিয়ে যেমন কোরবানি দিচ্ছে আমি চাই তারা তাদের মাল দিয়েও কোরবানি দেয়। কারণ কোরবানির জায়গায় দুইটাই আসছে, সূরা তওবা আয়াত 111 আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহ আস্তারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ মুমিনের জান আর মালের বিনিময়ে জান্নাত বিক্রি করতে চাচ্ছেন। কি কি বিনিময়ে? মাল আর জান, জান আর মাল। তো নবী আলাইহিস সালামও চেয়েছেন, আমার সাহাবীরা জান দিয়ে যেমন কোরবানি দিচ্ছে মাল দিয়েও কোরবানি দেখ। আরে ভাই, এর নাম হচ্ছে কওমি মাদ্রাসা। কওমি মাদ্রাসা চাইলেই সরকারের পুরো অনুদান নিয়ে চলতে পারে, চাইলেই তারা অন্যরা যেভাবে চলে তারাও চলতে পারে, কিন্তু কওমি মাদ্রাসা কম থেকে চেয়ে চেয়ে আইনা আইনা মাদ্রাসা চালায়। কেন? এর মাকসাদ শুধু তাদের সহযোগিতা নেওয়া না, খোদার কসম খায়া বলি, গোটা দুনিয়ার মানুষ যদি কওমি মাদ্রাসায় দান করা বন্ধ করে দেয়, আল্লাহর কসম খায়া বলি, মাদ্রাসা বন্ধ হবে না, মাদ্রাসা বন্ধ হবে না ইনশাআল্লাহ। বলে, এত বড় কথা বলেন আবার চান কেন? কেন চান এত লম্বা কথা কন? ভাই, লম্বা কথা আমি বলি নাই, আল্লাহ আমারে বলতে শিখাইয়া দিছে। সূরা তাওবার শেষ আয়াত, নবীকে আল্লাহ সান্ত্বনা দিয়েছেন এই বক্তব্য দিয়াই, ফা ইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহ ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। নবী, আপনি জানায় দেন, গোটা দুনিয়ার মানুষ যদি আপনাকে অসহযোগিতা করে আপনি জানায় দেন দরকার নাই, আমার হাসবিয়াল্লাহ, আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট, তিনি ছাড়া কোনো মাবুদ নাই, আমার ভরসা কেবল তার উপর, তার ক্ষমতা জানো, তিনি আরশে আযীমের মালিক। ওই একই কথা আমাদেরও, আমাদেরকে অনেকে বিদ্রুপ করে, ঠাট্টা করে, আমরা ভিক্ষা করে খাই, আমরা চান্দা উঠাইয়া খাই, আমরা যাকাত এনে এনে খাই। আরে পোড়া কপাল, এই মাদ্রাসা ওয়ালারা চাঁদা এনে এনে চেয়ে চেয়ে এনে নিজের পেট ভারী করে না, সমাজের অবহেলিত বাচ্চা করে আইন আইনা পড়ায়া পড়ায়া এই রাষ্ট্রের সবচাইতে দামি সম্পদ সুনাগরিক তৈরি করে, সুনাগরিক তৈরি করে। তোর সহযোগিতার দরকার নাই, মাদ্রাসা বন্ধ হবে না, আমরা না খাই আমরা গেল ইনশাআল্লাহ দিন টিকে যাবে ইনশাআল্লাহ, আমরা পাতা খায়া থাকবো ইনশাআল্লাহ তাও দিন টিকবে ইনশাআল্লাহ। বলে, তারপরও সহযোগিতা কেন চান? এত 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 গরম কথা বলেন, আবার সহযোগিতা চান কেন? হ্যাঁ, আমাদের বড়রা সিস্টেমটাই এভাবে করেছেন, উসুল হাসতে গানা মূলনীতি অষ্ট, দারুল উলুম দেওবন্দের যে মূলনীতি,
কম থেকে এনে এনে মাদ্রাসা পরিচালিত হবে কেন যেন কওমের সাথে মাদ্রাসার একটা সম্পৃক্ততা তৈরি হয় একটা মহব্বত তৈরি হয় জনবিচ্ছিন্ন মাদ্রাসা না হয় এটা মাদ্রাসা কওমেরই মাদ্রাসা ভাই বারবার বলতেছিলেন এই মাদ্রাসা আমার না আমাদের এটাই কওমি মাদ্রাসার অর্থ মাদ্রাসা কারো ব্যক্তিগত সম্পদ নয় আমার না মাদ্রাসা আমাদের কওমের মিল্লাতের এটা তারা তখনই উপলব্ধি করবে যখন কিছু মাল খরচ করবে মাদ্রাসার প্রতি মহব্বত তৈরি হবে আন্তরিকতা তৈরি হবে সম্পৃক্ততা তৈরি হবে নিজের সন্তানকেও দিবে অন্যদেরকেও আনবে ও ভাই মাদ্রাসার প্রতি মহব্বত তৈরি হইলে মাদ্রাসা দাঁড়ায়া থাকবে মাদ্রাসার সাথে তাদের যোগাযোগ থাকলে তাদেরও দিনের উপর চলা সহজ হবে একটা রাস্তা তারাও পায় এটা হচ্ছে মাকসাদ এর অর্থ এটা না আপনাদেরকে ছাড়া এই মাদ্রাসা চলবে না ব্যাপারটা এমন না আপনাদের ছাড়াও চলবে তবে আমরা সবসময় চাই শুধু এই মাদ্রাসা বলে না আমরা সবসময় চাই যে না আমরা কাউকে ছাড়া চলবো না কওমকে নিয়েই চলবো কওমি মাদ্রাসা মানে কওমকে নিয়ে চলে যে মাদ্রাসা শুধু কওমের সাহায্যে চলা মাদ্রাসা না একটা ব্যাখ্যা আগে দিত কেউ যে মাদ্রাসা কওমের সাহায্য চলে সরকারি সাহায্য নেয় না খালি সাহায্যের সম্পর্ক না আমি বরং বলি কওমি মাদ্রাসা হচ্ছে কওমের সহযোগিতায় চলা এবং কওমের দিনই সমস্ত জরুরিয়ত যারা মিটায় কওমের দিনই সমস্ত চাহিদা যারা মেটায় এরাই হচ্ছে কওমি মাদ্রাসা ওয়ালা কওমি মানে এটা কওমের জরুরত যারা মিটায় একজন মুয়াজ্জিন দরকার সহিহ তিলাওয়াত করা খুঁজতে খুঁজতে 100 জনের মধ্যে যদি ইন্টারভিউ লাগান দেখবেন 90 জন আসছে শুদ্ধ তেলাবাত করণে ওয়ালা কওমি মাদ্রাসার আলহামদুলিল্লাহ একজন ইমাম দরকার শুদ্ধ তেলাবাত করণে ওয়ালা 90 জন খবরদার 100 জন খবরদার খোদার কসম খায়া বলে এটা আমার অত্যুক্তি হবে না আমি যদি কসম খাই এটা আমি দেখেছি বাস্তবতা 90 জন পাবেন ইনশাআল্লাহ আমাদের কওমি মাদ্রাসার ছাত্র এটা আমাদের গর্ব আলহামদুলিল্লাহ আমরা এইভাবে সেবা করে যাব শুধু দিনের সেবা না আপনাদের যে কোনো সেবায় মাদ্রাসাওয়ালারা হাজির করোনাকালীন আমরা দেখেছি বাবা ইন্তেকাল করেছে করোনা আক্রান্ত হয়ে ছেলে খবর নাই চলে গেছে লাশ রাস্তায় ফেলে হসপিটালে ফেলে চলে গেছে আপন জব আলহামদুলিল্লাহ এই কওমি সন্তানরা নিজের জীবনের কোনো চিন্তা করে নাই পরিবার চিন্তা করে নাই ওই লাশ মাথায় নিয়ে নিয়ে কাঁধে নিয়ে 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 দাফন করেছে এই বন্যা দুর্গত এলাকায় ভাইও জানেন আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে দাঁড়ে দাঁড়ে ঘরে ঘরে গিয়েছি করোনাকালীন ঘরে ঘরে গিয়েছি এই শীতেও আমরা ঘরে ঘরে গিয়ে সাহায্য সহযোগিতা করেছি আলহামদুলিল্লাহ আপনাদের জানা নাই আমাদের পক্ষ থেকে আপনাদের এই ঝিনাইদহ জেলাতেও আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী সহযোগিতা পাঠিয়েছি আলহামদুলিল্লাহ এটা আল্লাহর শুকর আমরা সব জায়গায় নিজেদেরকে লাগাইতে চাই এটা হচ্ছে কওমি মাদ্রাসা যাই হোক যে কারণে কথাগুলো বলছিলাম যে মাদ্রাসা এটা ওনাদের একার না চাঁদা কেন নিয়েছেন বুঝানোর জন্য মাদ্রাসা আমাদের একার না মাদ্রাসা আমাদের সবার সবার মানতে রাজি আমরা ইনশাআল্লাহ আরে ভাই বলেন না ইনশাআল্লাহ হ্যাঁ ইনশাআল্লাহ দেখেছি তো আপনারা দিয়েছেন বড় বড় করে যাই হোক চলুন আমাদের পেছনের কথায় চলে যাই এই জীবনের অনেক দাম এই জীবনের অনেক দাম সারা দুনিয়াও যদি আপনাকে দেয় ঈমানের মূল্য পরিশোধ করা যাবে না সময়কে কাজে লাগাই এই হায়াতকে কাজে লাগাই সময় নষ্ট না করি হিসাব কিন্তু দেওয়া লাগবে বাজারে ঘুরতেছেন আজকে খোদার কসমে প্রতিটা মুহূর্তের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে কই কই ঘুরতেছেন কি করতেছেন আপনি আমি আসছি এই বিষয়ে আসছি পরে আরেক প্রসঙ্গে এই বিষয়টা আবার টেনে আনবো ইনশাআল্লাহ চলে আল্লাহর হাবিবের দ্বিতীয় কথা ওয়াসাবাকা ক্বাবলা হারামিক যৌবনের মূল্যায়ন কর বার্ধক্যের আগে আগে একদিন তুমিও বুড়া হবা এরে জুবান ভাই আমার যুবক মসজিদে দেখবা কোন কোন মুসল্লি মুরব্বী চারে বসে বসে নামাজ পড়েন কারণ তার কোমর সায় দেয় না হাঁটু সায় দেয় না ওই যে আমার পাশে ঝিনাইদহের সবচেয়ে বড় আলেম মুরব্বী বসে আছেন যাই আমারে বলছে ভাই আমার হাঁটুগুলা কাজ করতেছে না আরে এই মানুষটা চেয়ারে বসে বসে নামাজ পড়েন যে মানুষরা চেয়ারে বসে বসে নামাজ পড়েন তারা যদি সেজদার মজা জানে তার তো কলিজা ফেটে যাওয়ার কথা কারণ নবী আলাইহিসসালাম বলেছেন ইন্না আকরাবা মা ইয়াকুনুল আব্দু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ
একজন বান্দা আল্লাহর সবচেয়ে নিকটে পৌঁছে যায় যখন সে সেজদায় লোটায়। ওই মানুষটা নামাজ তো পড়ে কিন্তু সেজদা দিতে পারে না, তার তো কষ্ট লাগতেছে। অথচ তুমি নামাজ পড়তে পারো, সেজদা দিতে জানো পারো, অথচ নামাজে তোমারে পাওয়া যাচ্ছে না। একদিন হয়তো নামাজ পড়তে মনে চাইবে কিন্তু সেজদা দিতে পারবে না, কারণ তখন তোমারও কোমর সায় দেবে না, তোমারও হাঁটু সাপোর্ট করবে না, তুমি ভেবো না ওই বয়স তোমার আসবে না, যদি আসে তাইলে তো কপাল। এক জোয়ান পোলা এক বুড়ার পিছনের পিঠের ওই বয়স্ক বুড়া হয়ে গেছে, কুস পড়ছে। কুস কি বলে এটা রে, কুস বুঝে পিছন দিয়ে বাইর হইছে। তো পোলা যায় বলে, দাদা ওই গাড়িটা কত দিয়ে কিনছেন? গাড়ি কত দিয়ে কিনছেন? তো দাদা বলে কি নাতি, সময় হোক তুমিও একটা ফ্রিতে পাইবা, বয়স হইলে তোমারও একটা আসবে। কি মনে হয় আপনাদের, এই হালত বুড়াদের হালত জোয়ানদের আসবে না? আর ওই পর্যন্ত তুই বাঁচবি কিনা তারও তো গ্যারান্টি নেই, হায়াতের কোনো গ্যারান্টি আছে? বলেছিলেন ভাই কথাটা, হায়াতের কোনো গ্যারান্টি নাই, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। প্রমাণ ভাই সন্তানকে দাফন করেছে। এক সাহাবীকে নবী জিজ্ঞেস করেছেন, তোমার হায়াতের কি হাল বলো? বলে ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেকদিন যখন নামাজে দাঁড়াই তো আমার কাছে মনে হয়, প্রত্যেকদিন দিন যখন শুরু করি আমার কাছে মনে হয় এই দিন আমার জীবনের শেষ দিন। আরেকজনকে জিজ্ঞেস করেছেন, তোমার কি অবস্থা? বলে যখন নামাজে দাঁড়াই আমার কাছে মনে হয় এই নামাজ আমার জীবনের শেষ নামাজ। নবী আলাইহিসসালাম বলেন, আমারটাও শোনো, আমি যখন নামাজে সালাম ফিরাই তো আমার কাছে মনে হয় দ্বিতীয় সালাম ফিরানোর সুযোগ না জানি না পাই। চিন্তা করা যায়, নবী বলতেছেন জীবনের গ্যারান্টি কি? কে জানে, এই মজলিসে এমন মানুষও আছে, এই মজলিসে এমন মানুষও আছে খবর নাই, যার কাফনের কাপড় দোকানে চলে আসছে। কে জানে আগামীকালও খবর পাইতে পারে, বয়ান করে গেল যে মাওলানা হাসান জামিল তো দুনিয়ায় নাই, এই খবরও তো আসতে পারে। এরে যুবক ভাই আমার, এই যে তোমার এক ভাইকে দেখতেছো হাসান জামিল, একদিন আমিও তো তোমার মতো যুবক ছিলাম, শুধু যুবক না আমি তো শৈশব কাটিয়েছি, মালাকুল মউত কিন্তু আমার পেছনে দাঁড়ানো ছিল, আল্লাহর হুকুম হয় নাই বলে ধরে নাই, শৈশব থেকে পালায়া কৈশোরে ঢুকছি, মালাকুল মউত কিন্তু পেছন ছাড়ে নাই, কৈশোর থেকে পালায়া যৌবনে ঢুকছি, মালাকুল মউত কিন্তু পেছন ছাড়ে নাই, যৌবন থেকে পালায়া এখন পৌরুত্বে ঢুকছি, মালাকুল মউত কিন্তু পেছন ছাড়ে নাই, বার্ধক্যে ঢুকছি ঢুকছি, মালাকুল মউত কিন্তু পেছনে দাঁড়ানো হুকুম হয় নাই বলে ধরে নাই। এজন্য মাঝে মধ্যে যখন আয়নায় নিজের চেহারাটা দেখি কলিজাটা মোচড় দিয়া ওঠে। কেন? যখন দেখি দাড়ি পাইকা সাদা হয়ে গেছে, চুল পাইকা সাদা হয়ে গেছে, তখন কলিজাটা মোচড় দিয়া ওঠে, আহারে পালানোর জায়গা তো শেষ, বার্ধক্য মানে আমার পালানোর জায়গা শেষ। এরে বাবা আমার, এই দাড়ি পাকা সাদা হওয়া মানে বুঝছেন আপনি? এই চুল সাদা হওয়া মানে বুঝছেন আপনি? এই দাড়ি সাদা হওয়া মানে মালিক আমাকে মেসেজ পাঠাইলেন, এরে হাসান জামিল তোর সামনে গাছের পাতা ঝরেছে, আমি তোকে মেসেজ দিছি আরে হাসান জামিল, যে জিনিস ধরে ওই জিনিস ঝরে, তুইও একদিন ঝরে যাবি, তুই সোজা হস নাই, আমি তোর সামনে সূর্যকে ডুবাইয়া তোরে মেসেজ পাঠাইছি আরে হাসান জামিল, যেই জিনিস ওঠে ওই জিনিস ডুবে, তুই একদিন ডুবে যাবি, তুই সোজা হস নাই, আমি তোর সামনে দিয়া তোর বাবার লাশে কবরে পাঠাইছি, তোরে মেসেজ পাঠাইছি, তুই এখন কারো না কারো বাবা, তুই কবরে যাবি, তুই সোজা হস নাই, আমি তোর সামনে দিয়া তোর মায়ের লাশ কবরে পাঠাইছি, তাও তুই সোজা হস নাই। এরে ভাই আমার, এ বাবা আমার, এই চুল আর দাঁড়িয়ে
সাদা হওয়া মানে হচ্ছে আল্লাহ কোন বলছেন আমার শরীরের একটা অংশের মৃত্যু শুরু হয়ে গেছে এর বাবা চুল সাদা দাড়ি সাদা মানে হচ্ছেনি মানে হইল আমার শরীরে একটা অংশের মৃত্যু শুরু হয়ে গেছে পালানোর আর কোনো জায়গা নাই দাড়ি পাইকা সাদা হয়ে গেছে অথচ গুনাহ করতে পারি না চুল পাইকা সাদা হয়ে গেছে গুনাহ করতে পারি না কবে ছাড়বে আর কবে ছাড়বে বলেন না মালিক ডেকে ডেকে বলেন আলাম ইয়াহনিল্লাযীনা আমানু আল্লাহর ভয়ে কলিজা টাকাই পা ওঠার সময় কি তোর এখনো হয় নাই আর কবে হবে আর কবে হবে এ যুবক ভাই আমার মালিকের কাছে তুমি কবে ফেরত আসবে বলো তোমার জীবনে এত দামি এত দামি এই দামি হায়াতের একটা ভাগ ফেসবুকে পায় এই দামি হায়াতের একটা ভাগ ইউটিউবে পায় খেলোয়াড়েরা পায় গায়ক গায়িকা পায় নায়ক নায়িকা পায় এই দামি হায়াতের একটা ভাগ সিনেমার নায়ক নায়িকা পায় তোমার বন্ধু বান্ধব পায় বিবি পায় স্বামী পায় সন্তান পায় অফিস আদালত পায় শুধু একজন পায় না এই হায়াতটা যে মালিক দিয়েছেন শুধু এই মালিক একটু সময় পায় না তোমার হাতে সময় নাই অথচ আমি আর তুমি ছাড়া জগতের সব মখলুক মালিকের টাইম দে ওই গাছটার দিকে তাকায় দেখো জালিম কি মনে হয় গাছটা বুঝি এমনি দাঁড়ায় আছে আরে না 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 গাছটা এমনি দাঁড়ায় নাই ওই গাছটা দাঁড়া দাঁড়া মালিকের তাসবি পড়ে যে কুকুরটারে তুমি তাড়া দাও যে গরু ছাগল গুলোরে নিকৃষ্ট প্রাণী মনে করো আরে ভাই আমার তোমার জানা নাই ওই কুকুরটাও রুকুর হালতে মালিকের তাসবি পড়ে যে পোকামাকড় গুলোরে মারা ফেলো পায়ে তৈলাম পিঁপড়া মারা ফেলো অথচ খবর নাই ওই পোকা মাকড় গুলো সেজদার হালতে মালিকের তেজবি পড়ে দিল এমন শক্ত হয়ে গেছে চোখের পানিও নাই অনুভূতিও নাই অনুশোচনাও নাই মালিক যেন আমার আর তোমার বিরুদ্ধে অভিযোগ দিয়া বলতেছে নেরে বান্দা তোর দিলটা তো পাথরের চেয়েও শক্ত হয়ে গেল রে আমারে তুই টাইম দেস না একটা পাথরের দিকে তাকায় দেখ ওই পাথরটা আমার ভয়ে কাঁদে ওই পাথরটা আমার ভয়ে কাঁপে মালিক বলেন সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিক ফাহিয়া কাল হিজারা আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার وَإِنَّ مِنْهَا لَمَا يَشَّقَّقُ فَيَخْرُجُ مِنْهُ الْمَاءُ وَإِنَّ مِنْهَا لَمَا يَهْبِطُ مِنْ خَشْيَةِ اللَّهِ وَمَا اللَّهُ بِغَافِلٍ عَمَّا تَعْمَلُونَ বান্দা তোর দিলটা তো পাথরের মতো শক্ত হয়ে গেছে বরং তার চেয়েও বেশি শক্ত কেন আল্লাহ বলেন ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওই জাফলং জায়গা দেখো পাথর থেকে কিভাবে পানি পড়তেছে ঝর্ণা ঝরতেছে আরে ওই পানি কিসের পানি তুমি জানো ওই পানিগুলা পাথরের কান্নার পানি ঝর্ণা হইয়া তোমার সামনে দিয়া যায় অথচ পড়া কপাল ওই পানি দেখে শিক্ষা নেওয়ার কথা অথচ জালিমগুলা শিক্ষা তো নেয় না বরং ওই পানির মধ্যে যায় আল্লাহর নাফরমানি করে ল্যাংটা হইয়া নাচানাচি করে আল্লাহ বলেন দেখ দেখ কোন কোন পাথর তো চোখের পানি তো বের হয় না وإن منها لما يشقق فيخرج منه الماء
ফাটায়া দেখবা ভেতরে পানি পাওয়া যায়, মানে ভেতরে ভেতরে কান্না করে। এরে বান্দা, তোর চোখ দিয়ে হয়তো পানি আসে না, কিন্তু তোর ভেতরেও তো কোনো অনুশোচনা নাই, কোনো ব্যথা নাই, বেদনা নাই, আখেরাতের কোনো টেনশন নাই। কোন কোন পাথর দেখা যায়, ও ইন্না মিনহা লামায়াবিতু মিন খাশিয়াতিল্লাহ, কোন কোন পাথর তো দেখা যায় আল্লাহর ভয়ে কাঁপতে কাঁপতে নিচে গড়ায়া পড়ে। আরে বান্দা, তুই তো আল্লাহর ভয়ে একটু কাইপা ওঠস না, কেন কেন কি মনে হয়? আমাল্লাহু বিগাফিলিন আম্মা তামালুন, কি মনে হয়? আল্লাহ বুঝি গাফেল, তুই যা মনে চায় তাই করবি, ভেবেছিস আল্লাহ কিচ্ছু জানে না? না, সব লেখা হচ্ছে, সব লেখা হচ্ছে। হাসরের মাঠে যখন আমলনামা সামনে আসবে, দেখেই তো দিবা চিৎকার, সূরা কাহাফে আসছে, আমলনামা দেখেই তো দিবে চিৎকার, কি বলবে? মালি হাদাল কিতাব লা ইউগাদিরু, কি বলে চিৎকার দিবে? সূরা হাক্কার মধ্যে আল্লাহ সব জানাইয়া দিবেন। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওলাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনানি মালিয়া হালাকানি সুলতানিয়া। আমলনামা বাম হাতে পায়াই দিবে চিৎকার, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় এ আমলনামা যদি আমারে না দেওয়া হইতো, ওলাম মাদরি মা হিসাবে, আমি জানি না আমার ফয়সালা কি আছে, আমার জন্য আল্লাহ কি হিসাব রাখছেন, কি ফয়সালা রাখছেন আমি জানি না। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আর মৃত্যু পর্যন্তই যদি সব শেষ হয়ে যেত, দুনিয়ার টাকা পয়সা দিয়ে বিচার পাল্টাইতাম, আজকে আমার মা আর আমার বাঁচাইতে পারতেছে না, দুনিয়ার ক্ষমতার দাপট দিয়ে বিচার পাল্টাইতাম, হালাকানি সুলতানিয়া, আজকে আমার ক্ষমতাও শেষ, এখন আমারে কে বাঁচাবে? আওয়াজ আসবে, কেউ নাই, কেউ নাই বাঁচারে, কেউ নাই, কান্নাকাটি করে কোনো লাভ নাই, যখন সময় ছিল, যখন হায়াত ছিল, তখন কাজে লাগাও নাই, এখন কোন লাভ নাই, আওয়াজ আসবে, হুজু হুফাকুন্ডু, হুজু হুফাকুন্ডু, এগুলারে ধর বেরি পড়া, এগুলারে বেরি পড়া, সুম্মাল জাহিমা সল্লু, টেনে হেসিনিয়া জাহান্নামে ফেলা। এই ভাই আমার, এই হায়াতকে কাজে লাগাও, এখানে সেখানে ঘুরে ঘুরে জীবন নষ্ট করো না, জীবন একটাই, যে কোনো মুহূর্তে ডাক আসতে পারে, যে কোনো মুহূর্তে ডাক আসতে পারে। আমার আর তোমার তো চিন্তা নাই, অথচ সাইয়েদনা আবু বকরের চিন্তা, হায় আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো, গাছের দিকে তাকায় তাকায় সাইয়েদনা আবু বকর কাঁদতেন আর বলতেন, ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা মিনাশ শাজারা তুগদাত অতুকাল, আরে মানুষ না হইয়া যদি গাছের পাতা হইতা, জীবজন্তু আমারে চাবা চাবা খায়া শেষ করে ফেলত, আমার আল্লাহর সামনে আর দাঁড়াইতে হইতো না, এখন দাঁড়ায় জবাব কি দিব? সাইয়েদনা ওমর নামাজে তেলাওয়াত করতেছিলেন, ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন, কিয়ামতের মাঠের একটা দৃশ্য এই আয়াতে, আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে এক শ্রেণী মানুষকে আটকাবেন, ফেরেশতাদেরকে বলবেন ওয়াকিফুহুম, এগুলারে থামা, কেন? ইন্নাহুম মাসউলুন, জিজ্ঞাসাবাদ করতে হবে। হযরত ওমর কাঁদতেছেন, আরে আয়াত তো ওমর সম্পর্কে না, ওমর তো জান্নাতি মানুষ, তাও ওমর কাঁদতেছেন যে হায় যদি আমারও দাঁড় করাইয়া দেওয়া হয়, হায় যদি দাঁড় করাইয়া দেওয়া হয়, কি জবাব দিবেন বলেন? আপনাদের হালত আমার জানা নাই, নিজের হালত বড় জানা,
এই জন্য মাঝে মধ্যে একা একা কান্দি, আল্লাহ যদি ধরে বাঁচার উপায় নাই, যদি তোমাদের বাঁচার উপায় নাই, এমন কোন আমল নেই যে পেশ করবো আল্লাহ, এই যে আমার আমল সব নকল ভেজাল, গুনা গুনা গুনার বস্তা বোঝা, এগুলা নিয়ে কেমনে দাঁড়াবো ভাই? এই ভয়ে আম্মা জান আয়েশা কানতেন আর বলতেন, ইয়া লাইতানি কুনতু নাসিয়ান সিয়্যা, হায় আমি যদি নাই হয়ে যেতাম, আমি যদি নিঃশেষ হয়ে যেতাম। এরে যুবক ভাই আমার, ও বুড়া বাবারা, মালিককে সময় দাও, মালিককে সময় দাও, মালিককে সময় দাও, মালিককে সময় দাও, বাজারে না হাতে ঘাটে না, প্রত্যেকটা মুহূর্তের হিসাব আল্লাহকে দেওয়া লাগবে, প্রত্যেকটা মুহূর্তের হিসাব দেওয়া লাগবে। কি দিবা নিজের হিসাব নিজে করো আগে। যদি জিজ্ঞেস করে যে আজকে এই সারা দিন কি করছস, কি হিসাব দিবা বলো, কি হিসাব দিবা? সকাল থেকে এই পর্যন্ত কয়টা আখেরাতের কাজ করছেন, কয়টা দুনিয়ার কাজ করছেন, হিসাব কেমনে মিলবে, হিসাব কেমনে মিলবে, কেমনে মিলবে? ভেবে আছি এখনো অনেক দেরি আছে আমার মৃত্যু, অনেক পরে মারা যাব, সাক্ষী তো সামনে, আরে উদাহরণ তো সামনে, বাবার আগে সন্তান কবরে চলে গেছে, দাদার সাথে তো আগে বাবার যাওয়া শোয়ার কথা, দাদার সাথে বাবাকে সরাইয়া নাতি যাওয়া শুয়া পড়ছে, উদাহরণ তো সামনে। কোন চিন্তা নাই, কোন চিন্তা নাই, কেউ মারা যাবে না, কেউ মারা যাবে, পত্রিকা পাইছে না গ্যারান্টি যে কবরের আজাব হবে না, বলেন কে গ্যারান্টি দিল এটা যে মৃত্যু যন্ত্রণা হবে না, কে গ্যারান্টি দিল, কে গ্যারান্টি দিল যে কবরের আজাব হবে না? কেমনি এরকম নিশ্চিন্ত হয়ে গেলাম, হ্যাঁ উদাসীন হয়ে গেছি, উদাসীন হয়ে গেছি। হায় যদি মালিক ধরে ফেলেন বাঁচার উপায় নাই, যদি ধরা পড়ে যায় বাঁচার উপায় নাই, যখন ডাক দিবেন মালিক, অমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ও অপরাধীরা আলাদা হ, হায় না জানি ওই দলে পড়ে যাও, হায় না জানি অপরাধীদের কাতারে পড়ে যায়, যদি অপরাধীদের কাতারে পড়ে যায় উপায় কি হবে ভাই, উপায় কি হবে? ওই জন্যই নবী মায়া করে ডাক দিয়ে বলতেছেন, আরে আমার উম্মত, ইগতানিম খামসান ক্বাবলা খামস, হায়াতাকা ক্বাবলা মাউতিক, ক্ষতির কয়েকটা আমল একটু দেখায় দিই, সময় যেহেতু কম, একটা আয়াতের মধ্যে যেই কয়টা আছে এর মধ্যে তিনটার ব্যাখ্যা দিবই না, একটার ব্যাখ্যা একটু দিয়ে তারপরে শেষের দিকে যাব ইনশাআল্লাহ, সূরাটা যেহেতু নিছি সময়কে কাজে লাগাই, এটা হলো শেষ কথা। কোরআনুল কারীমের মধ্যে এক জায়গায় শয়তানের কথা আল্লাহ এনেছেন, যুবক ভাইরা এটা বুড়াদের চেয়ে তোমাদের জন্য বেশি জরুরি এই কথাটা। শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ করেছে, আল্লাহ আমি আপনার বান্দাকে চারটা পদ্ধতিতে ধোকা দিয়া আমার বন্ধু বানাব, কয়টা কয়টা? আল্লাহ জানাই দিছেন, এরে শয়তান আমার যে বান্দা তোর এই জালে ফেসে তোরে বন্ধু বানাবে, আমিও জানাই দিলাম আমার ওই বান্দা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তো শয়তানের কথাটা আল্লাহ আমাদেরকে জানাইয়া দিয়েছেন, শয়তান কি বলে, ওয়ালা উযিল্লান্নাহুম ওয়ালা উমান্নিয়ান্নাহুম
وَلَآمُرَنَّهُمْ فَلَيُبَتِّكُنَّ آذَانَ الْأَنْعَامِ وَلَآمُرَنَّهُمْ فَلَيُغَيِّرُنَّ خَلْقَ اللَّهِ وَمَنْ اتخذ الشيطان وليا من دون الله فقد خسر خسرانا مبينا شيطان এর এক নাম্বার চ্যালেঞ্জ ওরা উতিল্লান্নহ আল্লাহ আমি আপনার বান্দাকে গোমরাহ করব পথভ্রষ্ট করব সঠিক রাস্তা থেকে দূরে সরায়া দিব দ্বীনের রাস্তা থেকে সরায়া দিব সিরাতে মুস্তাকিম থেকে সরায়া দিব এই কথার ব্যাখ্যায় আমি যাব না সময় বেশি হয়ে যাবে শয়তানের দুই নাম্বার চ্যালেঞ্জ ওয়ালা উমান্নিয়ান্নহু আল্লাহ আমি আপনার বান্দাকে আশা দেখায়া দেখায়া লোভ দেখায়া দেখায়া গুনার মধ্যে লিপ্ত করাব বলে সুদ খাও ঘুষ খাও কেন বলে বড় লোক হয়ে যাবা ব্যাংক থেকে লোন নাও কেন বলে ব্যবসা চাঙ্গা হয়ে যাবে নারীদেরকে যারা বুঝায় শয়তান এই তুমিও তো লেখাপড়া করেছো তোমার স্বামীও লেখাপড়া করেছে তো তুমি কেন পাক ঘরে বৈশা বৈশা হাত পড়বা হাত কাটবা তো শয়তান বেরির এই কথা বুঝায় তো বেটি বলে তো আমি কি করব তো শয়তান তার ভেতরে ঢোকায় তুমিও তো চাইলে একটা চাকরি করতে পারো লোভ দেখাইছে তুমিও কিছু মাল কামাইতে পারো ভুল বুঝবেন না অনেকে এগুলো আমাদের এই জাতীয় বক্তব্য থেকে ভুল ব্যাখ্যা দেয় নারী প্রগতির বিরুদ্ধে আমরা নারী উন্নতির বিরুদ্ধে নারীর কামাই রোজগারের বিরুদ্ধে না আমরা চাই নারী স্বাধীন নারী হিসাবে বেঁচে থাকুক কোন নারী আমরা নারীর স্বাধীনতা চাই স্বাধীনতা স্বাধীনতা কোনটা নারী যখন পর্দা করে তখন স্বাধীন না উলঙ্গ হইয়া রাস্তায় চললে স্বাধীন বলেন তো কেমনে তা বুঝা বলছে বুঝা বলেন নাই তো বুঝেন নারী যখন উলঙ্গ হইয়া রাস্তায় চলে তখন রিক্সাওয়ালা যদি তাকায় দেখবে কিনা ভ্যান গাড়িওয়ালা ফকির যদি তাকায় বুজুর্গ যদি তাকায় বাটপার যদি তাকায় ধর্ষক যদি তাকায় আরে বলেন না দেখবে যে ইচ্ছা সেই দেখতে পারে তো তার স্বাধীনতা রইল কই তার দিকে যে ইচ্ছা সেই তাকাইতে পারে আর নারী যখন পর্দা করে তখন সে স্বাধীন বলে কেন আমার ইচ্ছা আমি কাকে দেখাবো এটা আমার ইচ্ছা আমি তোরে দেখাবো না আমি স্বাধীন আমি আমার স্বামীকে দেখাবো আমি আমার বাবাকে দেখাবো আমি আমার ছেলেকে দেখাবো বলে কেন বলে আমি স্বাধীন আল্লাহু আকবার কোনটা যে স্বাধীনতা মগারা ওইটাও বুঝে না কারণ মস্তিষ্ক বিকৃত মাথা কি নষ্ট মাথা নষ্ট উল্টা বুঝে ল্যাংটা হওয়াকে মনে করে স্বাধীনতা ল্যাংটা হইলে স্বাধীনতা কেমনে হয় মশাও বয় মাসিও বয় মশা মাসি মানে খারাপ লোক আর কি ওটা বললাম এই সমস্ত লোক দেখায় দেখায় আর শয়তান আমাকে আপনাকে দিয়ে গুনাহ করায় বলে মেয়েরা চাকরি করলে কি সময় কোনো সমস্যা নাই আমরা মৌলবীরা বললে তো খারাপ পত্রিকার রিপোর্ট হচ্ছে বাংলাদেশের 75% এর উপরে তালাক ডিভোর্স হয় ওই সমস্ত মেয়েদের যারা চাকরি করে এটা আমার কথা না পত্রিকাওয়ালাদের কথা কেন কারণ ওই যে অফিসে আসে যায় কত মানুষের দিকে দেখে আর কত মানুষে দেখে মন যায় নষ্ট হইয়া পয়সা কামায় স্বামীর কাছে সে বাধ্য না তোমারে পাত্তা দেওয়ার আমার দরকার কি বাদ দেন এটা নিয়ে আমার ব্যাখ্যা করার নিয়ত নাই ব্যাখ্যা আমি সামনে করব শয়তানের চার নম্বর চ্যালেঞ্জ তিন নম্বর ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউবাত্তিকুন্না আযানাল আনআম আল্লাহ আমার চ্যালেঞ্জ আমি আপনার বান্দাকে হুকুম করব তারা যেন চতুষ্পদ জন্তুর কান ছিদ্র করে বলে চতুষ্পদ জন্তুর কান ছিদ্র করে কি করাবে বলে পূজা করাবে পূজা কারণ কান ছিদ্র মানে হচ্ছে এই তোমরা কেউ এটারে জবে করে খাইও না এটা আমার আম্মা লাগে এই গরু আমার কি লাগে আম্মা লাগে এটারে খাইও না শয়তান কেমনে শিরিক করায় দেখে কিন্তু এখনকার ছেলেপেলেরা শয়তানকে বলে বস আপনি শুনলে অনেক খুশি হবেন বলে কি করছস রে বলে আপনার যে টার্গেট ছিল আমরা ওই টার্গেট থেকে আরো আগে গেছি
কি করছো আজ? আপনি তো টার্গেট দিছিলেন আমরা যেন চতুষ্পদ যন্ত্র কান ছিদ্র করি, মানে তো কি করছো এখন? একটু মহাব্বতের নজরে তাকায়া দেখেন, চতুষ্পদ যন্ত্র না আমরা নিজেদের কান ছিদ্র করে এখন রিং পরি, রিং আসেনি ঝিনাইদহে না নাই তো? যেই পোলাবান্ডে দেখবেন কান ছিদ্র করে রিং পরছে ছেলে, তো বুঝবেন এটা শয়তানেরও বড়টা, কারণ শয়তানের টার্গেট তো ছিল আরেকটু নিচে। বুঝে আসছেনি কথা? চলেন এই ব্যাখ্যাও আমি যাচ্ছি না, আমার তো টার্গেট আগেই বলছি, কয় নাম্বারটা? চার নাম্বার, শয়তানের চার নাম্বার চ্যালেঞ্জ। ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ, আল্লাহ আমি আপনার বান্দার সৃষ্টির মধ্যে পরিবর্তন আনব। কিসের মধ্যে? সৃষ্টির পরিবর্তন, এটা আবার কি? তা আমি চারটা উদাহরণ দেই, তাইলে একটু বুঝবেন সৃষ্টির পরিবর্তন শয়তানের টার্গেটটা কোন জায়গায় যায় ফিট হয়। আমার বাসায় লিফটের মধ্যে একদিন দেখি ছোট্ট একটা বাচ্চা, এই 8-9 বছর হবে, ওই পকেটের মধ্যে হাত দিয়া শয়তানের লেন্সটারে কানের মধ্যে লাগাইয়া খালি মাথা এরকম ঝুলায়, আর ওই যে গান শুনতেছে এটা তালে তালে মাথা ঝুলাইতেছে, তো চুলগুলা খালি এমন এমন করে। তা আমি টান দিয়ে খুললে বলি, আঙ্কেল ওর বাবা আবার আমাদের সাথে চলাফেরা আমার মহল্লার। তা আমি বলি, তোমার চুল এটা কোন চুল রাখলা? এটা এদিক দিয়ে কাটা, এদিক দিয়ে কাটা, এদিক দিয়ে রাখছে মাঝখান দিয়া। বলে কি আঙ্কেল বিশ্বকাপ চলতেছে জানেন না? না জানার উপায় আছে, রাত্রে গোল হইলে যেমনি চিৎকার দেহ, না জানার তো উপায় নাই, জানি তো। বলে এটা হচ্ছে একটা খেলোয়াড় আছে নেইমার, এটা নেইমার কাটিং। কি কাটিং? ব্রাজিলে খেলে একটা খেলোয়াড়, এর চুল এরকম আছিল ওই যখন বিশ্বকাপ চলতেছিল, এখন এটার নাম দিছে নেইমার কাটিং। তা আমি হাসি, আমি আরে পোলা পাই, শয়তান কেমনে চ্যালেঞ্জ বাস্তবায়ন করতেছে কে বুঝাবে? তা আমি বলি, আঙ্কেল তুমি বাসায় যাইয়া আয়নায় দেখবা নেইমার কাটিং না, এটা আরেক কাটিং। তা মনে করছে কি অন্য কোন খেলোয়াড়ের মতো হয়েছে এটা আমি বলবো, তো খুব খুশি হইয়া উৎসাহের সাথে, আঙ্কেল কার কাটিং? আঙ্কেল বাসায় যাইয়া আয়নায় দেখবা এটা নেইমার কাটিং না, এটা মোরগের পাসা কাটিং। আজব অবস্থা, কি সব চুল রাখে বলা পাই, এদিক দিয়ে কয়টা, এদিক দিয়ে কয়টা, এদিক দিয়ে সাচে, এদিক দিয়ে সাচে। আর নবী আলাইহিস সালাম একদিকে সাইছে আরেকদিকে রাখা, যারা করে ওপরে উপর লানত করছে। চুলটাকে বুঝার উপায় না, এটা মানুষের মাথা। কেউ কেউ আছে জেলি টেলি লাগাইয়া পুরো আমাদের সাবেক বাবর সাহেবের মতো এরকম দাঁড় করায় রাখে, হুজুর এটারে কোন কাটিং হবে? মানে এটা সজারুর পাশা কাটিং, খার করে রাখছে। ওইটা কোন স্টাইল? এটা ওইটা শয়তানের চ্যালেঞ্জ। ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ, সৃষ্টির পরিবর্তন এটা আমার চ্যালেঞ্জ শয়তান বলে। মানুষের মাথাকে জীবজন্তুর মাথা আর পাশা বানাইয়া ছেড়ে দিছে, নাম্বার ওয়ান। সূরা নূর আয়াত 31, যেখানে আল্লাহ তাআলা নারীদের পর্দা সম্পর্কে বলেছেন, ওয়াল ইয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, মেয়েরা যেন তাদের স্বাভাবিক কাপড় চোপড় পরার পর বড় একটা ওড়না ঝুলায় নেয় উপর দিয়া। কেন? ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, যেন তারা তাদের সৌন্দর্যগুলা প্রকাশ না করে। মেয়েরা আসলে শুনতেছে না, মেয়েদের শোনার ব্যবস্থা আছে না? আমার মায়ের একটু শোনেন খেয়াল করে, পর্দার মূল কথা এটা, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, যেন কেউ তাদের সৌন্দর্য প্রকাশ না করে, এটা পর্দার মূল কথা। শয়তান কিভাবে ধোকা আমাদেরকে দিচ্ছে, রঙিন রঙিন সব বোরকা পরাইয়া, কাটিং কাটিং ওয়ালা সব বোরকা পরাইয়া, টাইট ফিট বোরকা পরাইয়া, ডিজাইন কর্ন বোরকা পরাইয়া, সৌন্দর্য কমে না বাড়ে? বলেন আপনারা, সৌন্দর্য যদি বাড়ে তোরা পর্দা হইলো কেমনে?
আপনি বোরকা পরতেছেন, আপনাকে সাধু বাচ্চা নাই, কিন্তু বোরকা যেন স্টাইলের বোরকা না হয়, বোরকা যেন হয় ঢিলে ঢালা পর্দার বোরকা। বিষয় এটা না, শয়তানের চক্রান্ত কোন জায়গায় দেখেন। আল্লাহ বললেন ওড়না কাদের বসার, বলেন না কার কথা, বলেন না ও ভাই কথা বললে কথা বাড়বে। ওই যে আমার ভাই না কে বলতেছিল, শাহরিয়ার কবির সাহেবের কথা, অনেক লোক তাকে মহাব্বত করে মুরগি সুর বলে, আমি এটা বলতে রাজি না। মানুষকে মুরগি সুর বইলা খামাকে বেইজ্জতি করতে রাজি না, চুরি করছে না করে নাই তা তো আমি জানি না। তবে ওই সময় বঙ্গবীর কাদের সিদ্দিকী মুক্তিযোদ্ধা নেতা ছিলেন, তিনি বলেছেন মুরগি চোর, দলিল আছে আমার কাছে, ভিডিও আছে, ক্লিপস আছে। এখন তারা তারা জানে কে চুরি করছে কে করে নাই, কে সাপ্লাই দিছে, আমরা কিচ্ছু জানি না, খামাকা আমরা এখানে ভরতে রাজি না। আমার সমস্যা আরেক জায়গায়, বাংলাদেশের সরকার শিক্ষা সিলেবাস, কুদরতে খোদা শিক্ষা কমিশন শিক্ষা সিলেবাসকে সংস্কার করে এমন সব লেখা ঢুকাইয়া দিছিল যে লেখাগুলো পড়ে আমার সন্তান অন্য কারো হাতে নাস্তিক হওয়ার দরকার নাই, ওই সিলেবাসের লেখা পড়ে এমনি নাস্তিক হয়ে যাইত। ওলামা একরাম প্রতিবাদ করলেন, মাননীয় প্রধানমন্ত্রী জিনিসটাকে আমলে নিয়ে নিজে হস্তক্ষেপ করে, আমরা জেনেছি এটা শিক্ষা কমিশনের পুরা বিরোধিতা করে, তিনি পুরা শিক্ষা কমিশনের যে সুপারিশ ছিল ওটাকে বাতিল করে শিক্ষা সিলেবাস আগে যা ছিল তা রেখে দিয়েছেন, কিছু সংস্কার করেছেন। আমরা সাধুবাদ জানাই, ভালো কাজ করলে আমরা সাধুবাদ জানাবো, খারাপ কাজ করলে প্রতিবাদ করব, এটাই আমাদের নীতি। কিন্তু আমরা লক্ষ্য করেছি ওই সময় কিছু মানুষের উৎপাত, এই যে শাহরিয়ার কবির সাহেবকে দেখেছি টেলিভিশনে টক শোতে বসে বসে বিশুদ্ধার করছে যে এক বইয়ের মধ্যে লেখা আছে ও দিয়ে ওড়না পড়ি, সাম্প্রদায়িক বানায় দিবে আমার সন্তানকে ওড়না পড়াইয়া, নাউজুবিল্লাহ মিন জালিম। ওড়না এটা মুসলমানের পোশাক না, এটা ভদ্র নারীদের পোশাক, আর আল্লাহ তাআলা বলেছেন মেয়েদের পোশাক। কাজী ওড়না পড়লে যাদের কলিজায় লাগে বুঝতে হবে তারা কোরআনি শাসন চায় না। আমাদের কথা স্পষ্ট, টুপি দেখলে, দাড়ি দেখলে, ওড়না দেখলে, বোরকা পর্দা দেখলে যাদের চুলকানি শুরু হয় বলি ভাই মুসলমানদের এই দেশে এগুলা থাকবে, তোমার ভালো না লাগলে বর্ডার খোলা দাদা গোজা গায়ে চলে যাও, যাও আল্লাহ। মুসলমানদের জমিনে দাড়ি থাকবে, টুপি থাকবে, পর্দা থাকবে, কোরআনি শিক্ষা থাকবে, কারো ভালো না লাগলে সে চলে যাবে, বিরোধিতা করা যাবে না, বিরোধিতা করা যাবে না। মহতারাম হাজরিন, ওড়না কাদের পোশাক? শয়তানের চ্যালেঞ্জ দেখেন, শয়তান বলেছিল আমি সৃষ্টির পরিবর্তন আনব, কি করছে এখন মেয়ে গড়ে, এখন শয়তান গেঞ্জি পরায়া জিন্সের প্যান্ট পরায়া ছেড়ে দিছে, এখন আর মেয়ে গো গান গলায় ওড়না নাই, ওড়না সারা চলে এখন বেড়িরা, করোনা গেছে কই কই যায় নাই, আছে জায়গা চেঞ্জ করছে, এখন পোলাবেন দেখা যায় ইয়াং জেনারেশন বিয়ে শাদী অকেশনে যায় জামা এক কালার, পাঞ্জাবি পায়জামা আরেক কালার, গলায় লম্বা একটা ওড়না ঝুলাইয়া দিছে, মেয়ের ওড়না এখন চলে গেছে ছেলের গলায়, কই কোত্থেকে হইল রে কারবার, কই এটা শয়তানের চ্যালেঞ্জ, ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইরুন্না খালকাল্লাহ, সৃষ্টির পরিবর্তন এটা শয়তানের চ্যালেঞ্জ, শেষ হয় নাই, দুই নাম্বার গেল, তিন নাম্বার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন নার, যে পুরুষের কাপড় টাকনুর নিচে যাবে ওই পুরুষ জাহান্নামী, ঠিক না কয় কোন নাউজুবিল্লাহ, জোরে কোন নাউজুবিল্লাহ, টাকনুর নিচে কাপড় পরব না ইনশাআল্লাহ, ওয়াদা করেন ইনশাআল্লাহ। কি আজব অবস্থা, সারাক্ষণ হারামি লিপ্ত, নামাজ পড়তেছে হ্যাঁ একটু ভালো, মসজিদে গেলে বট এনেছে দিয়া, তা আমি মাঝে মধ্যে আমার মসজিদে বলি যে বটতেছে কারণটা কি, নামাজ অবস্থায় মানে কি, এটার অনেকগুলো ব্যাপার আছে, এটা হইলো পুরুষের টাকনুর উপর কাপড় কেয় ওঠায়, আরে কর না
টাকলুর উপর কাপড় কার উঠতে হবে, নারীর না পুরুষের? এটা শুধু নামাজের জন্য না, এটা সব সময়ের জন্য। এটা কি সব সময়ের জন্য? যে লোকটা নামাজের সময় কাপড় বইটা উপরে ওঠায়, তিনি আমাদেরকে কি বুঝাইতে চান? যে আমি নামাজের বাইরে মহিলা, নামাজের ভিতরে পুরুষ, নাকি? আর কথা বলেন, বুঝেন নাই আপনারা? যদি তা না হয় তো নামাজের সময় কেন উঠাইলি? এটা তো সব সময়ের ফরজ, এটা তো খালি নামাজের ফরজ না। কারবার দেখেন, পোলা পায় এখন প্যান্ট পরে কি যে স্টাইল, ঢিলে ডালা বেল লাগাইয়া দেয়, প্যান যায় পরে কোন জায়গায়, ওই যে বাঁশের কঞ্চি থাকে যায় কঞ্চির মধ্যে আটকায়, কি যে ফ্যাশন আইলো, নিচে গেছে গা, উপর দিকেও নামতে থাকে নিচের দিকেও যায়গা। মসজিদে পোলাবেন দৌড়ে এদিকে আসতেছে, কি রে আঙ্কেল ওদিকে যায়েন না আপনি, আরে কি সমস্যা ভাই, যায়েন না তো, মানা করলে তো আগ্রহ বাড়ে, আগেই দিছে। ওরে আল্লাহ, যায় দিয়ে পোলাবেন যে আসতেছে, কারণ কি, এক পোলা রুকু দিছে পিছন দিয়ে ড্রেন বাড়িছে, কি ফ্যাশন হইল। ওলামা একরাম বলেন, পিছন দিয়ে ড্রেন বাড়লে সতর খোলা থাকে না ঢাকা থাকে? নামাজ অবস্থায় সতর করলে নামাজ ভাঙ্গে, অজু শুদ্ধা, আরে অজু থাকেনি নামাজের মধ্যে, সতর করলে, এমনি সতর করলে অজু ভাঙবে না, বুঝলেন? এমনি সতর করলে অজু ভাঙবে না, কিন্তু যদি নামাজে সতর খুলে যায় অজু থাকে। তো যেই ব্যক্তির নামাজের সময় পিছন দিয়ে ড্রেন দেখা যায়, ওই লোকের অজু আছে, অজু না থাকলে নামাজ আছে? তো ঘোড়ার ডিমের তুই কি নামাজ পড়লি, কারবার কি? প্যান নিচে গেল কেন? বলে হ্যাঁ, প্যান নিচে যাওয়ার কারণ হচ্ছে এটা শয়তানের চ্যালেঞ্জ। ওরা আমরন্নাহুম ফালা ইউগাইরুন্না খালকাল্লাহ। এখন মেয়েদের ফ্যাশন বের হইছে পায়জামা কাটতে কাটতে উপরের দিকে উঠাইতেছে, এর পায়জামা যাওয়ার কথা নিচে, পুরুষের পায়জামা ওঠার কথা উপরে। শয়তান সৃষ্টির পরিবর্তন কইরা পুরুষের তারে নামাইয়া দিছে নিচে, মায়ের তারে উঠাইয়া দিছে উপরে, দেখছেন কারবার? আসলটা তো রয়ে গেছে, এখনো এটা হজম করতে পারবি নি তোর, আল্লাহ জানে। আমি আগেই বলছি বুড়া গোনা এটা, এই কথাগুলো তোদের, এখন তোরা হজম করতে পারবি? শেষে না আবার নোটিশ পাঠাবি সাজ্জাদ ভাইয়ের কাছে, মৌলভীর আরামগো এলাকায় আনেন না, আমরা বড় শরম পাইছি। শয়তানের চ্যালেঞ্জ হচ্ছে সৃষ্টির পরিবর্তন। কেমনে করলো সৃষ্টির পরিবর্তন? আল্লাহর নবী বলেছেন, কাসসু শারিব ওয়াফুল লুহা, এরে আমার উম্মত, মুচ কাটো, দাড়ি রাখো, মুচ কাটো। শয়তান কয়, আমার টার্গেট হলো সৃষ্টির পরিবর্তন, তুই দাড়ি রাখলে তো তোর লগে বেড়ি আর মিলে না, দুইটা দুই রকম হয়ে যায়। আমার টার্গেট হলো সৃষ্টির পরিবর্তন, দাড়ি রে কাইটা সাইটা চেহারারে পুরা কার মতো বানিয়ে দিছে, কথা বলে না? কৌজুর বয়স হয় না দাড়ি রাখার, গাদা যেই বয়সে দাড়ি রাখা, আল্লাহ ওই বয়সেই দাড়ি বাড়ি করছে। বয়স না হইলে আল্লাহই বাড়ি করতো না, তুই বেশি জানোস তা আল্লাহ জানে। বেড়ির মতো লাগে মানে, কয়েকটা গল্প শুন তাইলে বুঝবি। এক ছোট্ট পিচ্ছি চিৎকার করে কামতেছে, এত বড় দাড়িওয়ালা এক খুজুর গেছে কল্লইতে, পিচ্ছি দিছে আরো চিৎকার। পাশে এক লোক বসা, হুজুর দেখতে পারে না, হুজুর দেখলেন তো পিচ্ছিরাও জঙ্গি করে ভয় পায়, পুলিশ তো খুঁজে খুঁজে আঙ্গরে, পিচ্ছিরাও ভয় পায়। তো হুজুরে মনে করছে, হ্যাঁ যায় কোন লইছে পিচ্ছি থেমে গেছে, দেখলেন কারবার? পিচ্ছি আমার কান্দে না, ওই বেটার কোলে যায় কান্দে না। তো হুজুর তো হুজুরের মানুষ মনে করে বেকল, দুনিয়ার কিচ্ছু বুঝে না, যেই না বলছে হুজুর দেখলেন আমার কাছে এক কান্না থামছে, আপনার কাছে যায় পিচ্ছি ভয় পাইছে, জঙ্গিরে ভয় পায়। তো হুজুর আস্তে করে বলে, মিয়া তোমার কাছে যায় যে কান্না থামছে কি জন্যে জানো? বলে কি জন্যে? তোমার আম্মা মনে করছে। শয়তান কেমনে সৃষ্টির পরিবর্তন করে দেখছো? ছেলে মেয়ে বানায় দেয়, তোমার তো কষ্ট লাগতেছে না? আচ্ছা আচ্ছা, কষ্ট দিতে রাজি না, আমি আসছি বেড়াইতে, কষ্ট দিলে আরেক সমস্যা। আমাকে শুধু এতটুকু জবাব দাও, তুমি দাড়ি কেন কাটো? এটার জবাব দাড়ি কেন কাটো, কাকে ফলো করে? আদম আলাইহিস সালাম কে? আদম আলাইহিস সালাম দাড়ি কাটছেন? ইদ্রিস আলাইহিস সালাম কাটছেন? শীশ আলাইহিস সালাম? ও নূহ আলাইহিস সালাম কাটছেন?
বলে তো বন্যার আগের খবর বন্যার পরের খবর কোন হুজুর ইব্রাহিম আলাইহিস সালাম কাছে তাহলে তো ঈসা আলাইহিস সালাম ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালাম মূসা আলাইহিস সালাম হারুন আলাইহিস সালাম দাউদ আলাইহিস সালাম শুআইব আলাইহিস সালাম সালেহ আলাইহিস সালাম সুলাইমান আলাইহিস সালাম তো কে করছে ঈসা আলাইহিস সালাম জাকারিয়া আলাইহিস সালাম আইয়ুব আলাইহিস সালাম ইউশা আলাইহিস সালাম ইয়াহইয়া আলাইহিস সালাম ও তাহলে এগুলো তো অন্য নবী আমাদের নবী কাছে ও নবীদের হিসাব বাদ দেন হুজুর উম্মতের কথা কর তাহলে আবু বকর কাছে না আবু বকর তো বড় হুজুর নিচেরটা কর ওমর রাদিয়াল্লাহু আনহু কাছে এটা মিলে গেছে তাহলে ওসমান কাছে তাহলে তো আলী কাছে হয়তো মুরব্বী সিনে সিনিয়র পার্সন বুড়া হইলে আমরাও রাখো জোয়ান গো কথা কন তাহলে হাসান হোসেন কাছে আব্দুল্লাহ ইবনে ওমর আব্দুল্লাহ ইবনে আব্বাস আব্দুল্লাহ ইবনে জুবাইর কেউ না বলে ওনারা তো সাহাবি ওনাদের হিসাবটাই আলাদা আমরা মাযহাব মানে ইমামদের কথা কন ইমামে আবু হানিফা কাছেন পাইছি একটা আমরা পীরের লোক পীরের লোক পীর বংশ পীরকে বড় মানি আমরা পীরের কথা কন হুজুর তাহলে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহি কাছেন ওই তো বিদেশি পীর এই উপমহাদেশেরটা কন হুজুর বলে তাহলে খাজা মঈনুদ্দিন চিশতি কাছে ওটাও তো বিদেশি বাংলাদেশি কন ওই যে শাহজালাল কাছে তাহলে তো শাহপুরান কাছে ছোট ভাই তাইলে হাজি শরীয়তুল্লাহ কাছে ওর তো অনেক আগের কথা কাছের কোন হাফিজ হুজুর কাছে তাই ওইটা তো দেখি নাই হাফিজ হুজুর রে তাইলে কারে দেখছস ও বুঝছি সে কারে দেখে কাছছস আল্লামা আহমদ শফি কাছে তুই একটাও মিললো না এতগুলো নাম কইলা তো তুই কাটটা দেখে কাটস আমারে কো আমার তো মিলে না চটটা কো খেয়াল করে ও ভাই দিলের কথাগুলো শুনছো এই দাড়ি তুমি কেন কাটো স্মার্ট সাজার জন্য স্মার্ট সাজার জন্য আরে জগতের মধ্যে সবচাইতে সুন্দর স্মার্ট পুরুষের নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী এত স্মার্ট ছিলেন কেমনে দাড়ি কাইটা না রাইখা না সকালে একবার দুপুরে একবার তিনবার শেভ করছেন বলেন এবার দাড়ি কাইটা সুন্দর না না রাইখা কত সুন্দর ছিলেন আমার নবী আল্লাহু আকবার আহা কবি হাসান ইবনে সাবিত আরবের বিখ্যাত কবি আল্লাহর হাবিবের সুন্দর যে মুগ্ধ হইয়া কবিতা আবৃত্তি করেছেন কি সুন্দর আমার নবী কি লেখেন হযরত হাসান ইবনে সাবিত ও আহসানু মিন কালাম তারাকাত عيني وأجمل منك لم تلد النساء خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء أغنبي أبنار جه شمبر جوف كنو دين كاو كه دخنا آي أبنار جه شمبر كنو ما كاو كه جنم دين ناي আপনাকে আল্লাহ আপনি যেমনটা চেয়েছেন আমার কাছে মনে হয় আল্লাহ আপনাকে ওই রকম ত্রুটি মুক্ত করে দুনিয়ায় পাঠিয়েছেন আরে বন্ধুরা আমার একটা শেষ কথা শুনো এই দাড়ি বড় দামি জিনিস এই সূরতের বড় দাম হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহির বড় খলিফা খাজা আজিজুল হাসান মাজজুব রহমাতুল্লাহি আলাইহি সঙ্গের লোকেরা জিজ্ঞেস করলেন হযরত আল্লাহর সামনে দাঁড়ায়া আপনি কি আমল পেশ করবেন উদ্দেশ্য দেখবে কোন আমল পেশ করে তারাও ওই আমলগুলো যায়া করবে বড়দের হালত তো আমাদের মত না বড় আমল করতেন অনেক ভাবতেন কিছুই করি নাই আমরা আমল করি অল্প ভাবি অনেক কিছু করেছি খাজা আজিজুল হাসান মাজজুব রহমাতুল্লাহি আলাইহি বলেন আমার তো আল্লাহর সামনে পেশ করার মতো কোনো আমল নাই হ্যাঁ আমি একটা কাজ করব বলে কি করবেন বলে আমি আমার দাড়িগুলা মালিকের সামনে এমনি ধরে এই কথা বলবো তেরে মাহবুব কি আরব সাবাহত লে করায়া হো হাকীকত তো ইসকো কর দে মাই সুরত লে করায়া হো ওগো মালিক তোমার হাবিবের সুরত ধরে আসছি আমি জানি আমারটা আসল না নকল কিন্তু আমার ইচ্ছা আমার চাওয়া আমার আশা
আমারটাকে আসল হিসাবে কবুল কইরা তোমার হাবিবের সাথে তুমি আমাকেও ছেড়ে দিবা। এই সূরতের বড় দাম আরে ভাই আমার, এই সূরতের বড় দাম। এক মায়ের কাছে তার মৃত সন্তানের ছবি, মা ছবিটারে বুকে লাগায়, চুমু খায়, গালে লাগায়, আরে আমার কলিজার ধনের ছবি। একজন বলে ছবিটা দেখে দেখে কেন নিজেকে কষ্ট দেন, ছবিটাকে পড়ে ফেলেন। মা জবাব দেন, হ্যাঁ আমার কলিজার ধনের ছবি, এটা আমি পড়তে পারবো না। এ ভাই একটু বলেন তো, এই ছবির মধ্যে গোস্ত ছিল কয় কেজি, হাড্ডি কয়টা, চামড়া কিচ্ছু নাই, তাতে মা এটা পড়াইতে চায় না কেন সন্তানের মতো দেখতে। মা সন্তানকে যতটা মহব্বত করেন, আল্লাহ তার হাবিবকে তার চেয়ে শত কোটি গুণ বেশি মহব্বত করেন। মা যদি সন্তানের মহব্বতের কারণে সন্তানের সূরতের ছবিটা যদি পড়াতে রাজি না হয়, আমরা দাড়িওয়ালারা আশাবাদী আশাবাদী, ইনশা আল্লাহ ইনশা আল্লাহ, আল্লাহ তার হাবিবের মহব্বতের কারণে হাবিবের সূরতওয়ালাদেরকেও জাহান্নামের আগুনে পোড়াবেন না, ইনশাআল্লাহ 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 ইনশাআল্লাহ। আমার ভাই করছে মাদ্রাসার কালেকশন, আমি চাই আমার আখেরাতের কিছু কালেকশন করতে, নগদ কালেকশন। ওয়াজ তো শুনিয়া যাইবে আমরা বুঝি, কিন্তু আমরা ওয়াজের একটা রেজাল্ট চাই, রেজাল্ট ফলাফল, নগদ কিছু কালেকশন দরকার। ও যুবক ভাই কি বুঝলা, শয়তান তোমার দাড়িগুলারে কাটাইয়া তোমার চেহারারে মেয়ের মতো বানাইয়া তার চ্যালেঞ্জ বাস্তবায়ন করতেছে, আর আল্লাহ ঘোষণা দিচ্ছেন তুই ক্ষতিগ্রস্ত হয়ে গেলি। আমরা ক্ষতিতে পড়তে চাই না সফল হতে চাই, বলেন বলেন, ক্ষতিগ্রস্ত হতে চাই না বেঁচে যেতে চাই? তো এই বিশাল আয়োজনের থেকে একজন যুবক তো আমরা নগদ চাইবো, যে যুবক দাঁড়ায়া বলবে, বা বৃদ্ধ যদি হয়, এতদিন দাড়ি কাটত এখন দাঁড়িয়ে বলবে যে আমি আর কোনোদিন দাড়ি কাটবো না ইনশাআল্লাহ, আমি আমার নবীর কলিজায়। যার দাড়ি নাই, যার দাড়ি নাই, সে আসো স্টেজে, আসো আসো স্টেজে, আল্লাহ আকবার বলেন না আপনারা, টাকা দিছে তাতে আল্লাহ আকবার বলছেন, সুন্নত এখন নবীর সুন্নতের গাছ লাগাবো মিয়া, বলেন আল্লাহ আকবার। আয় রে ভাই আয়, আমি আমার হাতে একটু সাক্ষী বানাই, আয় আয় আয়। আর কে আছে, আর কে আছে, আর কে আছে, আর কে আছে? ইনশাআল্লাহ এতদিন দাড়ি কাটতো, এতদিন দাড়ি কাটতো, এখন ওয়াদা করবে আর জিন্দেগিতে দাড়ি কাটবো না ইনশাআল্লাহ, আল্লাহর উপর ভরসা। আয় ভাই মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ, তুমি কবুল করো আল্লাহ, আর কোনোদিন নবীর কলিজায় হাত দিব না। এই যে মানুষ কয় সামাজিক বাধা, আরে সামাজিক বাধা যদি বড় বাধা হইতো তো দাড়ি কাটা দরকার ছিল আমার ভাইয়ের, সাজ্জাদ ভাইয়ের, যে সমাজে ওনার বসবাস, দাড়ি লইয়া বড় মুশকিল। এ জঙ্গি লিডার, এরা জঙ্গি করে খুঁজা খুঁজা বেড়ায়, আর জঙ্গি তো ঘরের ভিতরে, কথা কন না কারা। তো এই বাধা বিপত্তি সব বাদ দিয়ে দাড়ি রাখছে কেন? কারণ ওই তার যে চাকরি, এই চাকরির চেয়ে মালিকের চাকরিকে তিনি প্রাধান্য দিয়েছেন। জান্নাতি বান্দার আলামত যারা দুনিয়ার উপর আখেরাতকে প্রাধান্য দেয়, বলে ইনশাআল্লাহ আর কোনোদিন নবীর কলিজায় হাত দিব না ইনশাআল্লাহ। আমি আবার কখনো এলাকায় যদি বেড়াইতে আসি তো দাড়ি সহ আমার সাথে দেখা করবা, ওই দাড়িটার সাথে আমার হাতটা লাগাইয়া আমি আমার হাতকে সাক্ষী বানাবো। যা যা আসো ভাই, আসো আসো, আলহামদুলিল্লাহ বলে আল্লাহু আকবার। আর কে আছে, আর কে আছে? আল্লাহু আকবার। দাড়িওয়ালা না, দাড়ি ছাড়া চাই, দাড়িওয়ালা তো আছেই, বাস আল্লাহ তৌফিক দিছেন। দাড়ি ছাড়া আরো কিছু আল্লাহর বান্দা চাই, যারা নবীর সাথে দেখা করবে, দাড়িওয়ালাদের সাথে নবীর সামনে হাজির হবে, নবীও তাদেরকে কবুল করে নেবেন যে আমার সূরতওয়ালা পাইছি। হ ভাই দাঁড়ায় যাও, এই যে ছেলেটা ইয়াং, একদম ইয়াং, আরে ভেরি ইয়াং, এক খালি বয়সের ইয়াং না, একেবারে মাত্র মনে হয় কৈশোর পাঁচ বছর, মাত্র কৈশোর পাঁচ বছর, যুবক এমন বুড়া বুড়ি হয়ে সারে নাই। এ বড় কঠিন মুহূর্ত, এটা তওবা করছে, এটা প্রকৃত তওবা, এটা হচ্ছে প্রকৃত তওবা। আমি মনে করি এই মাহফিল আজকে এখনই সফলতা পাইল, যে আমরা একজন তো হেদায়েতের রাস্তায় আসছে, বাস আলহামদুলিল্লাহ। এ একটার আমল যদি আল্লাহ কবুল করে, এই উসিলে আমাদের সবাইকে আল্লাহ মাফ করে দিতে পারে। আদব টিভি, ইসলামের বাণী প্রকাশে অঙ্গীকারবদ্ধ।